এই মানে সরি কি এটাতে হলো? ছিলাম না, এটাতে ছিলাম না। আচ্ছা এখান থেকে আমি মুশকিল, রেক্টেঙ্গেল ওয়ান, হ্যাঁ এই যে ছোট হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা আমি ফেস করতেছি। এটা কি সাইজের আচ্ছা, জন্য? আপনার ওই ইমেজটার সাইজই ছোট, ঠিক আছে, এটাকে এখন আপনি বড় করেন, আর আপনি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হইলো কেন? এটাই তো কথা ভাই, যে ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট হলো কেন, আর এই যে এটা হচ্ছে কেন? আমি কালকে থেকে এই কাজটা তো আরো আগে হয়ে যায়, এ তো একদম সিমিলার ওইগুলোর মতনই, যে স্মার্ট অবজেক্ট দিয়ে করলে আরো ভালো হয়। আচ্ছা, আপনি আগে ওই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলে টিক দেন তো উপরে, আগে ও বড় করেন। আচ্ছা, আপনি এটা কি লেয়ার নিছেন, মানে এরকম চ্যাপ্টা করে এইভাবে বড় করতে হয় আপনাকে? আপনি হচ্ছে কি করবেন? আচ্ছা, ওকে, ইন্টার দেন আগে অথবা কেটে দেন, হ্যাঁ সমস্যা নেই, এই যে ভালো হয়ে কন্ট্রোল গেছে, জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। আচ্ছা হ্যাঁ অল্টার ধরে টানেন, কন্ট্রোল এ শিফট অল্টার ধরে টানেন, কন্ট্রোল না শিফট অল্টার, শিফট আর অল্টার, শিফট আর অল্টার প্রেস করে তারপরে টানেন কোনায়। ট্রান্সফর্ম টুল নেন, কন্ট্রোল টি প্রেস করেন, হ্যাঁ এখন শিফট অল্টার ধরে যে কোনো কোনা ধরে টানেন, প্রপোর্শনালি যাতে ঠিক থাকে, হ্যাঁ বড় করেন সমস্যা নেই, নিচ থেকে টানেন তাহলে হবে, আর ওই দিক থেকে নিচ থেকে টানতে পারেন, এ না 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 না, কোনা থেকে, নিচের কোনা থেকে টানেন, রাইট সাইডের যে কোনটা আছে, রাইট সাইডের যে কোনটা আছে ওইটা ধরে টানেন, এটা এটা নিচে নিচে কোন, হ্যাঁ এটা, হ্যাঁ টানেন টানেন, টানতে থাকেন, বড় করেন সমস্যা নেই, বড় করেন আরো করেন, হয়েছে, আরো এখন নিচে নামাই দেন একটু, পেজটা যাতে দেখা যায়, ধরেন নিচে নামান, ধরে ড্র্যাগ করেন, হ্যাঁ হচ্ছে না, না না আচ্ছা ইন্টার দিয়ে তারপরে করেন, আচ্ছা ইন্টার তো দিলাম, হ্যাঁ এখন মাঝখানে ধরে নিচে নামান একটু ছবিটাকে, মুখটা দেখা যাক, তাহলে পজিশনটা ঠিক করে নেন, এটা তো ছবিটাতে নামাইতেই হবে, মাঝখানে ক্লিক করেন, ছবিটার মাঝখানে ক্লিক করে নিচে নামান ধরে, হ্যাঁ নিচে নামান, হ্যাঁ এইটাই বলছিলাম, হ্যাঁ আচ্ছা, এভাবে হবে তাই তো? কিন্তু এই যে হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট আসলে কিসের জন্য, এই সেটা কোশ্চেনটা তো এখানে আমি বুঝতে পারতেছি না, আপনার এখানে কি ভাইয়া এই নিউ ক্লিয়ার পেজটা জন্য, নেওয়ার সময় গ্রে স্কেল করে নিছে মনে হয়। আপনার এখানে আপনার যে ডকুমেন্টটা নিছেন ঠিক আছে ওইটা দেখেন কি না আছে, 8 জিবি নেয়নি সম্ভবত, গ্রে স্কেল নিছে। না এটা তো ওনার স্মার্ট অবজেক্ট, ওনার যেটা নেওয়া ছিল ওইটা তো কালারই ছিল, কালার ছিল না দেখি তো আগে হ্যাঁ আপনার, আচ্ছা আচ্ছা আপনার ইয়েটা যান তো মেইন লেয়ারে যান, যেখান থেকে স্মার্ট অবজেক্ট করছেন সেই লেয়ারে যান, আচ্ছা এইখানে দেখেন এখানে কি এটা আছে, এটা মনে হয় আপনার গ্রে স্কেলে নেওয়া আছে, যে রেক্টেঙ্গেল গ্রে ঠিক আছে, হ্যাঁ ওই জন্য এটা হচ্ছে, ঠিক আছে আপনি নতুন লেয়ার নিয়ে একটা RGB পেজ নেন, নতুন পেজ খুলে সেখান থেকে কাজ করেন, কথা বুঝতে পারছেন, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ছবিটা কালার আসবে, তাছাড়া এই যে আপনার যেই ছবিটা আপনি, 8 জিবি পেজ নিয়ে ভাই বলতে আপনার, আপনি যখন নতুন ডকুমেন্ট আপনি কন্ট্রোল স্পেস করেন, কন্ট্রোল কন্ট্রোল এন, কন্ট্রোল এন দেন, কন্ট্রোল এন দেন, হ্যাঁ এই যে এখানে দেখেন এখান থেকে RGB দেওয়া আছে ঠিক আছে, এখন ওকে করেন, হ্যাঁ এখন এইখানে হচ্ছে আপনার ওই কালার ছবিটা নিয়ে আসেন দেখি, কালি কোটা কষে দিলে তো আর সিম কষে দিলে তো ভাই একটু ভালো বুঝলি তো, ঠিক আছে আপনার ওই ছবিটা যেটা যে ইয়াটা ডকুমেন্টটা ছিল ওইটা গ্রে স্কেলে ছিল যার কারণে আপনার ওইটা ইয়ে আসতেছিল, ঠিক আচ্ছা আছে ভাই শুরু থেকে একটু একবার একটু দেখাই দিবেন ভাই, জাস্ট একবার, আমি পারবো অবশ্য, তাড়াতাড়ি হ্যাঁ হয়ে যাবে, আপনি প্রবলেম করেন নাই। নিয়ে আসেন ওখান থেকে, এটা এটা নিয়ে আচ্ছা আমি যান, সম্পূর্ণ কেটে দিই ভাই, দিয়ে আমি নতুন হ্যাঁ করে একটা করেন দিই, কেটে দেন, ওই রেক্টেঙ্গেলটাও কেটে দেন, তাহলে আমি একটু ভালোভাবে বুঝতে পারবো। সব কেটে দেন সমস্যা নেই, এটাও কেটে দেন,
তাহলে 10টা তৈরি করতে আমার সময় লাগবে। ওপেন না করে, ওপেন করলে আপনার ওই ডকুমেন্টটা হচ্ছে যেটা নিয়ে আসতেছেন ওটা গ্রে স্কেলে ওপেন হচ্ছে, ঠিক আছে? এই যে এটা, হ্যাঁ, আপনি নতুন পেজ নেন আগে, পেজের মধ্যে ওইটা এই নিয়ে জন্য ওপেন ভাই করেন। প্রথমে নতুন পেজ নিয়ে, হ্যাঁ, নতুন নতুন পেজ নিতে পেজ হবে, নিয়ে ওপেন করলে তাহলে আর এই সমস্যা হবে। কন্ট্রোল এন দিতে হবে কন্ট্রোল এন নাকি অথবা ফাইল থেকে নিউ, ঠিক আছে, যে কোনো একটা ফাইল করেন। থেকে নিয়ে? আচ্ছা, এটা করে নিয়ে তারপর হচ্ছে এবার এখন আমি ওপেন আপনিও করবো। এখানে ছবিটা নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। এভাবে হয়েছে, হ্যাঁ, এখন এটা এভাবে হলে এটা এটা ড্র্যাগ করে নিয়ে ওইখানে নিয়ে যান ছবিটাতে। এখানে তো করতেছেন না, এখানে করলে তো আপনার ওই একই হবে, কথা বুঝেন নাই? এখানে নিয়ে আসেন ছবিটাকে, এই আচ্ছা ডকুমেন্টে নিয়ে আসেন। আচ্ছা মুখ চলে যায় যে, শেপ কেন নিচ্ছেন? সরি, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, মুভ টুল সিলেক্ট করা অবস্থায়, হ্যাঁ, এটা ধরে এই সাইডে নিয়ে আসেন, ছেড়ে দেন, আসে না কেন? জুম আউট করেন, জুম আউট করেন, নারো করেন, এই যে আসছে, ঠিক আছে, ছোট করেন, কন্ট্রোল টি দেন, কোনা ধরে, অল্টার শিফট ধরে ছোট করেন, অল্টার শিফট ধরে ছোট করেন, কোন থেকে ছোট করেন, একটু আগে করে দেখ, করলেন না যেভাবে সেভাবে করেন, বাঁকাচ্ছেন কেন? কন্ট্রোল জেড দেন, আপনার এটা বাঁকে গেছে কিন্তু, কন্ট্রোল টি, হ্যাঁ হ্যাঁ, শিফট অল্টার ধরে সুন্দরভাবে ছোট করেন। শুধু শেপ দিলে হবে না? হ্যাঁ, উনি দেখুক ওনার ভার্সন অনুযায়ী, আমার এখানে তো মনে করেন জাস্ট অল্টার ধরলেই হয়ে যায়, শিফট অল্টার ধরলে তো ঠিক আছে, এটা হচ্ছে, আগের ভার্সনে ইয়ে করে শিফট অল্টার আচ্ছা, ধরলে তাহলে এটা শুধু হয়ে শিফট যাবে। ধরে করেন, শিফট ধরে করেন, আমরা শুধু শিফট ধরে করি, শিফট ধরে মাউস দিয়ে ধরে করি। এটা ভার্সন ওয়াইজ, এটা আপনার দেখেন, আপনার এই ভার্সনে দেখেন অল্টার শিফট ধরে করেন, ঠিক হ্যাঁ ওই আছে, যে, হ্যাঁ ঠিক আছে, বেশি ছোট করিয়েন না, আপনার ডকুমেন্টটা দেখেন, আগে শিফট ছেড়ে দিচ্ছেন কেন? আগে শিফট ছাড়বেন না, আগে মাউস ক্লিকটা ইয়ে করেন, তারপরে শিফট ছাড়েন, কন্ট্রোল, আবার ওই যে লেয়ারটা সিলেক্ট করেন, লেয়ারটাতে সিলেক্ট করেন, টেক্সট টুল কেন নিছেন? হয়ে যাচ্ছে ভাই, আসলে এতটাই স্লো ভাই, একটা থেকে আরেকটা, মানে আচ্ছা আমি তো ঠিক আছে, বুঝছি, আমি তো 10-15টা করছি, আমি তো বুঝছি হ্যাঁ এটা হ্যাঁ, কেমন কি, কিন্তু এখন এখন কন্ট্রোল টি দেন, আস্তে আস্তে করেন, ওর তাড়াহুড়োর কিছু নাই, না আবার ওদিকে ক্লাস শুরু হ্যাঁ, হবে তো, তাই ক্লাসই হচ্ছে এটা, মনে করেন সমস্যা নেই, এটা করলাম। করার পরে এখন হচ্ছে শিফট ধরে ছোট করেন আপনি, শিফট ধরে ছোট করতে হবে। হ্যাঁ আচ্ছা, এই যে করলাম, বাস হয়েছে, ছেড়ে দেন। এখন আগে ওকে করেন না, নিয়ে যান উপরে, নিয়ে যান ধরে, এটা হ্যাঁ নিয়ে যান, হ্যাঁ, এখন পেস্টার মধ্যে ভালো করে ছোট করেন, পেস্টার মধ্যে ভালো করে বসান, আরো ছোট করেন, শিফট ধরে ছোট করেন, আরো করেন, আইডিয়া হিসেবে করেন, যাতে আপনার পেজটার মধ্যে জিনিসটা সুন্দরভাবে বসে, ঠিক আছে, আপনার ইয়া গোলমাল করে ফেলছেন, আপনি মোটা চিকন করে ফেলছেন, আচ্ছা সমস্যা নেই, হোক, ওকে দেন, ইন্টার দেন, কন্ট্রোল জিরো প্রেস করেন, কন্ট্রোল জিরো, দেখছেন কি চ্যাপটা বানাই ফেলাইছেন। আচ্ছা, সমস্যা না, আস্তে আস্তে বুঝবো যে আমার সাইজটা কিরকম করলে ভালো হয়। আর একটা কথা কি আচ্ছা, যায় যে, এটা মানে থাক, ঠিক, এটা এরকম থাক, সমস্যা নেই, আচ্ছা আর এটা কি পিকচার, করতেছে, জেপিজি বানাচ্ছে নাকি, বুঝলাম না। এটা PNG ছবি তো, পিছন দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, সমস্যা নেই। পিএনজি থেকে জেপিজি বানাচ্ছে নাকি? আরে না না, উনি ওই যে বিলবোর্ডের কাজ করতেছে, স্মার্ট অবজেক্টের কাজ করবে, এই জন্য মানে ফ্রেমের মধ্যে ছবি বসাবে, এটা আমার এখন হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড নিলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা কেটে দিব তাহলে এখন। এটা তো দরকার নেই, এটা নিয়ে নিছেন, বাদ দেন, আচ্ছা এবার হচ্ছে আমি কন্ট্রোল, মানে কন্ট্রোল বলছি কেন, এখন রেক্টেঙ্গুলার হ্যাঁ, টুলটা নিয়ে আমি একটু সাইজ করে নিই। এই কাজটা করার জন্য আপনাকে স্মার্ট অবজেক্ট করার দরকার নেই, আপনি আপনি এমনিতেই করতে পারবেন। কন্ট্রোল আচ্ছা, টি তারপরে দিই, আপনি প্র্যাকটিস ইয়ার স্মার্ট অবজেক্টটা করেন, সমস্যা নেই, করেন ওইভাবেই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা, আপনি মানে যেটা এত হয়ে গেছে নেওয়া, বেশি একটা আমার মনে হয় সাইজ টিক পাবো দেন, টিক দেন, ওকে দেন, ওকে দিয়ে ছোট বড় করে নেন, সমস্যা নেই, ওইটা হয়ে নিচের গেছে। দিকে দেন, মুভ টুল নেন, হ্যাঁ, অন্য কালার, এটা কালার চেঞ্জ করেন তো, কালার চেঞ্জ করতে পারবেন, হুম, করেন দেখি কোথা থেকে কালার চেঞ্জ করে,
মানে ব্যাকগ্রাউন্ডের কথা বলছ না ফরগ্রাউন্ডের? যে রেকটেঙ্গেলটা নিলেন ওইটা, একজন বলেন তো কিভাবে কালারটা চেঞ্জ করবেন উনি। আচ্ছা করে ফেলছেন। তারপরে এখন হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমাদের লেয়ারটা নিচে দেন এটা, শেপটা নিচে দেন, ওই লেয়ার ওয়ান এর নিচে দেন এটাই রেকটেঙ্গুলারটা। হ্যাঁ আগে ওকে করেন, আগে ওকে করেন। তাহলে কি হবে আপনার জিনিসটা দেখেন, এখন অনেকটা ইয়া হলো, ডেকে গেল আপনার বাকি অংশটুকু, বাস হয়েছে, ওকে দেন। এবার হচ্ছে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। হ্যাঁ করেন। কল করেছি, করার পর এখন দুইবার দিয়ে আমি একটু অপেক্ষা করলাম, আবার আমার তো সমস্যা জানে না, ওই হচ্ছে না আরো দুইবার দেন, তো সেটাই তো বলছি, এটাই তো আমার সমস্যা, তিন একবারে এত চারবার। হয় নাই। হ্যাঁ এই যে এবার এবার একটু হলো, এবার আমি এখান থেকে হ্যাঁ এখান থেকে এটা নিয়ে আসলাম, নিয়ে এসে আগে একটু আনলক করে দিই, দেওয়ার পরে হচ্ছে আমি তুলে দিয়ে এটাকে আমি মুভ করে আমি এখানে নিয়ে দিই। ঠিক আছে, আবার আপনি ইয়ে করে টানতেছেন, শিপ ধরে টানেন, শিপ ধরে টানবেন, কোনা থেকে শিপ ধরে টানেন, তাহলে সঠিক একটা পজিশনে ইয়ে হবে, চারিদিক দিয়ে সমানভাবে ইয়ে হবে। হয়েছে হয়েছে হয়েছে, এই আগে আপনি ইয়া শিপ ছেড়ে ইয়ে করে দিচ্ছেন। ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেই একই হয়ে যাচ্ছে। হ্যাঁ নতুন হাত তো ঠিক আছে। আরে আচ্ছা করেন করেন, এবার শিফট ভুলটা ধরে করলে আছি কিন্তু, শিফট না, এবার শিফট ধরে এখন আছি ছেড়ে কিন্তু, দেন শিফট, এখন শিফট ছেড়ে দেন, একটু ঠিক আছে। জুমটা কমাই নেন। আসলে উনি কাজ করতে করতে এগুলো জিনিস তোমার নিজে অটোমেটিক্যালি বুঝতে পারবে, হ্যাঁ ঠিক তারপরে আছে। তো অনেক কষ্ট করে অনেক ইপিসি অনেক থেকে, আগাচ্ছে, উনি জিরো থেকে একদম হিরো হয়ে যাবে আর কয়েকদিন পর, চিন্তা করেন না। না ভাই কি বলেন না আমি না অত না, ব্যাপারই হইতেই করেন। হবে হইতেই হবে, এটা কিছু করার নাই। হ্যাঁ এখন এখানে এটা কন্ট্রোল এস সেভ চাপেন অথবা কেটে দেন, কেটে দিলে ওই যে সেভের একটা অপশন আসবে, আমি সেভ করে না নিলাম। না না, এটা তো অন্য ছবি, এটা এটা কেন সেভ করতেছেন, এটা তো আপনার অন্য লেয়ার, ও আচ্ছা আচ্ছা এটা তো ছবিটা যেটা ওপেন করলেন আপনার রেক্টেঙ্গুলার যে লেখা আছে, হ্যাঁ এইটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্টের লেয়ার, ঠিক আছে। এটাকে কন্ট্রোল এটা এস দেন, কন্ট্রোল এস এটা দেন কন্ট্রোল, আপনি, তাইলেই হবে, কন্ট্রোল এস দেন, দিছেন। হ্যাঁ হ্যাঁ দিছি, হ্যাঁ এখন আপনার মেইন ওই ওপেন লেয়ারে চলে লেখা, যান, মেনটাতে চলে আসছে। হ্যাঁ ঠিক হয়ে আছে গেছে। আমি এখান থেকে ফাইলটা এক্সপ্লোর করে আমি পরে বিফোর আফটার করে নিব। ও বিফোর আফটার করতে গেলে যে আগের মতন একদম হ্যাঁ হচ্ছে আপনার সেম ক্রপ টু করে সেম, সাইড করে দিয়ে তারপরে ওই যেভাবে অ্যাড হ্যাঁ করতে হ্যাঁ মনে হ্যাঁ হবে না না হ্যাঁ হ্যাঁ বিফোর করেন আফটার ওইভাবে করে আপনি আমাদেরকে দেখায়েন, ঠিক আছে। এখন এখন দেখাবো না, এখন তো দেখানোর দরকার নাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি তাহলে করেন এইভাবে, আমরা তাহলে পরে আমরা দেখবো আপনার এখান থেকে, হ্যাঁ এই যে ঠিক এখান আছে। থেকে করে নিয়ে তারপরে হ্যাঁ যেটা ওখানে ছিল এনে সেটা বসায় ওইখানে। দিন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা ভাই তাহলে যখন হ্যাঁ ফটোগ্রাফার লাস্টে গিয়ে ঠিক করে আছে, দিই। আচ্ছা ভাই তাহলে যেহেতু এটা দুইটা ছবি করলাম ঠিক আছে, তাহলে বিফোর আফটার হতে গেলে তাহলে কি করব মানে আমি এখন বিফোর মানে, আফটার কি, এখানে উপরে উপরে ফ্রেমটা একটা বসাবেন আলাদা করে ছবি, আর নিচে এই ছবিটা দিবেন, তাইলেই তো হবে। আচ্ছা ভাই তাহলে একটু সময় লাগবে, থাক ভাই তাহলে আমি স্ক্রিন অফ করে দিয়ে আমি নিজের মতন করে 10টা করলেই তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করেন। ভাইয়া হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলেন ভাই, কি খবর? কেমন আছেন? এই বলছি তো ভালো। বলছি এই কাজের ক্ষেত্রে আমরা ধাপ ওয়াইজ এরকম কিছু করা যায় না? ছবিটাতে চান? হ্যাঁ ওটাতে ধরে আপনার সেকেন্ড, হ্যাঁ রেক্টেঙ্গুলার লেখা আছে পিএসবি, রেক্টেঙ্গুলার ওয়ান পিএসবি, ওইখানে নিয়ে গিয়ে ছেড়ে দেন, হ্যাঁ দুই নম্বর যান পেজে এখন নিয়ে আসে ছেড়ে দেন। হ্যাঁ এই তো, হ্যাঁ দিয়েছি তো, হ্যাঁ আসতেছে, দাঁড়ান, আগে ছেড়ে দিছেন নাকি, আবার মনে করেন, হচ্ছে আগে ছাড়া হয়ে গেছে, একবারে কোনো ছাড়বেন না, ঠিক আছে। ছাড়বেন মাঝখানে না ধরেন, শেপে যাওয়া মাঝখানে পর্যন্ত হয়ে মাঝখানে যাচ্ছে, মাঝখানে ক্লিক করে ধরে উপরে নিয়ে যান, ছাড়িয়েন না। হ্যাঁ এখন ছাড়বেন নিচে না, নিয়ে এখন আসেন, মাঝে নিচে নিয়ে নিয়ে যান, আসেন, নিচে কার্সার আসেন, নিয়ে আসেন নিচে, নিচে আসেন, হ্যাঁ ছেড়ে দেন এখানে, ছেড়ে দেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি আচ্ছা বুঝলাম, অ্যাডজাস্ট করে এখন এখন কন্ট্রোল আপনার শিফট ধরে চারদিকে কোণা ধরে বড় করেন, আচ্ছা শিফট না, আপনার আপনার কত ভার্সন, আপনি শুধু অল্টার ধরে করেন,
কন্ট্রোল জেড দেন, আপনার তো লেটেস্ট ভার্সন, ইন্টার দেন, ইন্টার দিয়ে কন্ট্রোল জেড দেন। দেখ ভাই যা আছে করুক। আচ্ছা না ওনার এই প্রপোর্শনাল গুলো শেখা লাগবে তো। এখন কোণা ধরে যে কোন একটা কোণ ধরে জাস্ট অল্টার ধরে টানেন, অল্টার ধরে টানেন। এটা কত ভার্সন ভাই? এটা 21, 21 না আপনার? 20 না 21? 20 ভার্সন। আচ্ছা 20 ভার্সন, 20 ভার্সন 21 ভার্সন প্রাইস সেমই। আচ্ছা ওকে দেন, ইন্টার দেন, এটা কন্ট্রোল এস দেন। ঠিক আছে এখন এটা কেটে দেন অথবা কন্ট্রোল এস দেন। কেটে দিলে মনে করেন যে আপনার সেভ চাবে তো সেভ করে দিবেন শেষ। কন্ট্রোল এস দেব? হ্যাঁ কন্ট্রোল এস দেন। হ্যাঁ এখন কেটে দেন এগুলা, কেটে দেন এই লেয়ারটা, লেয়ারটা কেটে দেন ওই যে উপরে উপর থেকে, এখানে না উপরে 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 ডকুমেন্ট, হ্যাঁ হ্যাঁ এখান থেকে ক্রস করে দেন, এটা ক্রস করে দেন। এটা তো আপনার এইটা লেয়ার, হ্যাঁ এটা দরকার নাই, নো করে দেন এটা। হ্যাঁ এইটা কেটে দেন, এটাও কেটে দেন, এটা কেটে দেব। হ্যাঁ কেটে দেন, ডকুমেন্টটা কেটে দেন। এটা তো আপনার সেভ আছে, ঠিক আছে দেখছেন আপনার কি হয়েছে, স্মার্ট অবজেক্টের ভিতরে আপনার ছবিটা চলে আসছে, বুঝতে পারছেন? জি ভাই। বাড়িতে প্র্যাকটিস করবেন অবশ্যই, বাড়িতে প্র্যাকটিস করে কাজগুলো করবেন, অনেক সহজ সহজ কিন্তু দু একবার করলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা সিম্পল মকআপ, ঠিক আছে এই মকআপগুলো আপনারা প্র্যাকটিস করবেন সবাই। হ্যাঁ ভাই কালকের মধ্যে জমা দিতে হবে আমাদের এই অ্যাসাইনমেন্টগুলো। হ্যাঁ এগুলো আগেরগুলো তো কালকের মধ্যে দিয়ে দিবেন সবাই। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, এইভাবে শেয়ার করে করে কাজগুলো আপনারা শিখে নেন এখনই, কারণ আপনাদের সময় নাই বেশি। সাধারণ অবস্থায় তো পেন টুলের এইখানে অনেকগুলো টুল আছে, একটা কি ডিলেড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ঠিক আছে কার্ভেচার পেন টুল, ঠিক আছে ফ্রি ফ্রম পেন টুল, তারপরে আছে কনভার্ট পয়েন্ট টুল। তো এই এতগুলা টুল আমি শুধু পেন টুলটা নিয়েই কিন্তু আমি এই কাজগুলো করতে পারবো, এই পেন টুলটা দিয়েই আমি এখানে প্রতিটা কি কাজ করতে পারবো। তো দেখেন এখানে, দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করলাম, একটা এখানে ক্লিক করলাম, যেখানে আমার স্টেট পয়েন্ট সেখানে আমার কোনো হ্যান্ডেলের প্রয়োজন নাই, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে আমার এই ধরনের স্টেট পয়েন্ট থাকবে, স্টেট জিনিস থাকবে, সেখানে আমি কোনো টেনে হ্যান্ডেল নিব না, কথা বুঝাতে পারছি? জাস্ট সিঙ্গেল ক্লিক, এখানে আমি শিফট ধরে করলে এটা স্ট্রেট হবে, শিফট, ঠিক আছে। শিফট ধরে করলে আবার যে এখানে চলে যাচ্ছে, তো এখানে শিফট না ধরে এখানে জাস্ট সোজাভাবে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এখানে এসে আমি আরেকটা ক্লিক করলাম, এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে এসে এখানে কি আমি পয়েন্ট দিলে হবে? এখানে পয়েন্ট দিলে হবে না, এখানে আমাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে যাতে আমার এখানে একটা হ্যান্ডেল আসে, দুই সাইডে দুইটা কি আসে, হ্যান্ডেল আসে। তো আমার উচিত এই যে এখানে, এখান থেকে যেহেতু কার্ভটা শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে, তো এই পয়েন্টেও একটা আমার হ্যান্ডেল নিয়ে নেয়া। সো আমি এখানে ক্লিক করেও কি একটা হ্যান্ডেল আমি নিয়ে নিলাম, হ্যাঁ জাস্ট ক্লিক করে টানবেন, ক্লিক করে ধরে টানবেন। এই জন্য তো বলতেছি যে এটা ধরে করতে হবে, ঠিক আছে। যে ক্লিক করে ধরে আমি এখানে টান দিলাম, দেখছেন এটা এখানে কি হলো, বসে গেল। সেম ভাবে আমি আবার এই মাথায় আসলাম, এই মাথায় এসে আবার এইভাবে ধরে টান দিলাম, আমার এটা ম্যাচিং হয়ে গেল। এখন আমি ছাড়ি নাই, আমি এখনো কিন্তু মাউসটা ছাড়ি নাই, ঠিক আছে, এখনো ধরেই আছি। কেন ধরে আছি? কারণ আমি এটা এই দিকে নিয়ে যাব, তাই না? আমাকে তো এই দিকে যাইতে হবে, রাইট বাটন ধরে। হ্যাঁ কোনো রাইট বাটন না, লেফট বাটন, ঠিক আছে, লেফট বাটন ধরে আমি এখনো কিন্তু ছাড়ি নাই। দেখেন আমার এখানে আছে না, এই অবস্থায় আছে, আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখনো ছাড়ি নাই, আমার কারণ আমাকে এটা ভাঁজ করতে হবে। এখন তো আমি এটা ভাঙবো কিভাবে, এই হ্যান্ডেলটা আমাকে ভেঙে উপরে নিয়ে যেতে হবে। এটা ভাঙার জন্য আমি জাস্ট এখানে এটা ক্লিক করা অবস্থায় অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে দেখেন আমি এটা এর সমান করে ভেঙে দিলাম, ঠিক আছে। এখন আমি সব ছেড়ে দিছি, এখন ছেড়ে দেওয়ার পরে জাস্ট আমার এখানে আরেকটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই যে এখান থেকে আমি আবার কার্ভ নিব, কার্ভ যখন কার্ভ চলে আসতেছে তখনই আমার হ্যান্ডেল আনতে হবে, কার্ভ আসলেই হ্যান্ডেল, ঠিক আছে। যেখানে একটু যদি না মিলে সুন্দরভাবে একটু অ্যাডজাস্ট করে পয়েন্ট পিছায় নেবেন, ঠিক আছে। এই যেমন এটা আমি এখানে মিলাই নিলাম, ঠিক আছে,
আচ্ছা এটা এদিকে অনেকটা বড় আছে হ্যান্ডেলটা, ঠিক আছে এই যে এখানে আমি এখানে এটা এরকম করে দিলাম, এখন আমার ওইটা তো মিললো না, আমি কি করব জাস্ট কন্ট্রোলটা ধরবো, কন্ট্রোল ধরে আমার হচ্ছে কি এই যে এখানকার যে হচ্ছে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা ওইটা চলে আসতেছে, ঠিক আছে কন্ট্রোল প্রেস করে পেন টুল আমার সিলেক্টই আছে কিন্তু আমি কন্ট্রোল প্রেস করলেই এখানে কি আসতেছে ডাইরেক্ট সিলেকশন টুলটা চলে আসতেছে, এটা দিয়ে আমি হ্যান্ডেলগুলা কি করতে পারবো মুভ করতে পারবো কিন্তু ভাঙতে পারবো না, ভাঙার জন্য আমাকে অল্টার নিতে হবে, তো আমি তো এখানে ভাঙবো না, এখানে তো আমার ভাঙার প্রয়োজন না, এখানে জাস্ট আমি এটা এরকম হয়েছিল আমি এটা ছোট করে দিলাম যাতে এটা এখানে কি হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে গেল কন্ট্রোল ছেড়ে দিলাম আবার পেন টুলে ফিরে আসলো সিম্পল, এখানে আমি আবার এখানে গিয়ে একটা ক্লিক করলাম, ঠিক আছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ধরে যেহেতু এখানে একটা কার্ভ হবে তো আমি এখানে ধরে একটা ক্লিক করলাম এইভাবে ড্র্যাগ করলাম, এখন আমি একটু অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট করার জন্য কি বললাম কন্ট্রোল ক্লিক করতে হবে, কন্ট্রোল ক্লিক করে এই যে এখানে এই পয়েন্টগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে এগুলো হচ্ছে এক একটা কি অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করলে এখানে তো একটা নিশ্চয়ই যেহেতু এটা একটা কার্ভ এখানে একটা হ্যান্ডেল আছে, আমি তো এইভাবে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি না, যদি আমি দেখতে চাই জাস্ট কন্ট্রোলটা ধরে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করে আমি জাস্ট কন্ট্রোল এইখানে পয়েন্টটাতে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন হ্যান্ডেলটা কি দেখা যাচ্ছে, এখন জাস্ট আমি হ্যান্ডেল এই সাইডের হ্যান্ডেলটা কি করব বাড়াবো, এমনি সময় কি হ্যান্ডেল দেখা যাবে না, না যখন আমার এই যে মনে করেন যে বাইরে এরকম সিলেক্ট আছে এখন আমার সিলেক্ট নাই তখন হ্যান্ডেল দেখা যাবে না, ঠিক আছে আমি আমি এই লাইনটা যদি সিলেক্ট করতে চাই লাইনটা যদি ধরতে চাই আমি কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করে যদি লাইনটাতে ক্লিক করি কোথায় কোথায় আমার ইয়ে আছে এটা কিন্তু চলে আসবে, কারণ এই লাইনটাতে আমার যে দুইটা হ্যান্ডেল আছে এটা চলে আসতেছে লাইনে, লাইনে ক্লিক করলে দেখেন লাইনে ক্লিক করলে এই লাইন যেই হ্যান্ডেল গুলা দিয়ে এডিট করা যাবে সেই দুইটা হ্যান্ডেল দেখাচ্ছে, তার মানে কি এই লাইনটা হচ্ছে এইটা দিয়ে এডিট করা যাবে মানে এটা নড়াইলে হবে আর এটা নড়াইলে হবে কাজ হবে, ঠিক আছে আর আমি যদি পার্টিকুলার ভাবে কোনো পয়েন্টে নিয়ে যাই মনে করেন এখানে জাস্ট ক্লিক করলাম এই পয়েন্ট, এই পয়েন্টে যদি নিয়ে যাই এই পয়েন্টে নিয়ে গেলে এই পয়েন্টের মধ্যে যে হ্যান্ডেলটা আছে সেটা আমি চাচ্ছি, ঠিক আছে তাহলে জাস্ট কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করে এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে দেখেন আমার ওই হ্যান্ডেলটা দেখা যাচ্ছে এখন, ঠিক আছে এখন আমি আবার কন্ট্রোল ধরে এটা কি করব এভাবে অ্যাডজাস্ট করে দিব ছোটভাবে, ছোট করে দেখেন অ্যাডজাস্ট করে দিলাম, এটা একটু ইয়া হয়ে গেছে এটা একটু ছোট করে দিলাম, ঠিক আছে তো আপনাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিয়ে চেষ্টা করতে হবে, এই যে এটা আমি আর একটু ইয়া করে দিই এই যে এটা এখন ইয়া হয়ে গেছে, আর এইখানকারটা মনে করেন যে আবার এই যে এটা এটা মনে করেন যে আপনি চাইলে কোনো মানে এইটা ধরে আপনার অ্যাঙ্কর পয়েন্টটাও নড়াইতে পারবেন কোনো সমস্যা নেই, ঠিক আছে আমি আর একটু আগায় দিলাম দিয়ে হ্যান্ডেলটা ধরে দেখেন ঠিক করে দিলাম, জাস্ট আমার এখানে জিনিসটা হয়ে গেল, এখন আমি যদি এখান থেকে যে অপশন অপশন বার আছে অপশন বার থেকে যদি আমি শেপে ক্লিক করি আমার একটা নতুন শেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে আমার জিনিসটা আমি এটা কি হুবহু একটা ভেক্টরে কমপ্লিট করে নিতে পারলাম, এটা একটা এখন একটা ভেক্টর, ঠিক আছে বুঝতে পারছেন এটা এখন একটা শেপ একটা ভেক্টরে তৈরি হয়ে গেছে, না ভেক্টরে যে তৈরি হলো কিন্তু আগে যেটা ছিল যেটা যেটা দিয়ে করলেন ওটা কি ওটা রাস্টার নাকি, হ্যাঁ এটা তো ছবির এটা একটা সাধারণ ইমেজ না এটা তো একটা রাস্টার ইমেজ, আপনি সেটা থেকে ভেক্টর করে নিলেন, এখন আমি এটা থেকে ট্রেস করে ভেক্টর করলাম, ঠিক আছে অপশন বার থেকে কি করলাম মানে শেপ করলে মানে শেপে ক্লিক করলে কি ভেক্টর হয়ে যাবে, হ্যাঁ শেপ তো একটা ভেক্টর আপনারা তো সবাই জানেন তাই না, ভাই অপশন বার থেকে কি করলাম অপশন বার থেকে কিনে শেপ লেখা ছিল না শেপে ক্লিক করলাম শেপ হয়ে গেল, নতুন একটা শেপ হলো, হ্যাঁ নতুন শেপ তৈরি হয়ে গেল, এটা লেয়ার লেয়ার হলো কি অটোমেটিক, অটোমেটিক লেয়ার চলে আসলো, শেপ শেপ তো একটা নতুন লেয়ারই আসে সব সময় জানেন না, শেপে হ্যাঁ শেপে ক্লিক করলে আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে জিনিসটা আপনার মেইন জিনিস হচ্ছে যেটা কখন আমি অল্টার দিব কখন আমি ঠিক আছে কখন আমি অল্টার দিব কখন ভেঙে দিব কখন ঘোরাবো এইগুলা হচ্ছে মেইন, ঠিক আছে এই যে আমরা যে ভেক্টর করলাম এখন হচ্ছে মানে এই ভেক্টর করে আমাদের কাজ কি তোকে দেখালো না, আচ্ছা ভেক্টর করার কাজ হচ্ছে যে আমি যে এটা জিনিসটা করলাম ভেক্টর রাস্টার তো এর আগেও বুঝাইছি যে ভেক্টরটা কি হবে না ভেক্টরটা নষ্ট হবে না তাই না, সবগুলা কিন্তু ভেক্টর ওয়াইজ করতে হবে রাস্টার ওয়াইজ করলে কিন্তু হবে না,
কারণ আপনি ক্লায়েন্টকে ক্লায়েন্টকে যখন ফাইলগুলো দিবেন, আপনি যে রাস্টার ইমেজ দেন, উনি প্রিন্ট করতে গেলে তখন কি হয়ে যাবে, ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে, ফেটে ফেটে যাবে। ঠিক আছে, আমাদের কি তাহলে মানে রাস্টার ইমেজ দিবে যে এটাকে হচ্ছে ভেক্টরে আমাদেরকে আপনি যদি রূপান্তরিত ভেক্টর করে ট্রেসিং এর কাজ করেন, এখানে অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ ভেক্টর আচ্ছা ট্রেসিং বলতে আমি এখন যেটা করলাম এটা থেকে এটা হুবহু কপি করলাম, ঠিক আছে। হ্যাঁ, হয়তোবা ক্লায়েন্টের কাছে এই ছবিটা আছে কিন্তু ওনার কাছে ভেক্টর ফাইল নাই, আপনার কাছে চাইলো ভেক্টর করে দিতে, আপনি এইভাবে একটা ভেক্টর ফাইল করে দিয়ে দিলেন, আচ্ছা জাস্ট এইভাবে করে এটা ভেক্টর ফাইল হয়ে গেল, এখন ক্লায়েন্টকে দিয়ে দিলেন ভেক্টর ফাইলটা, ঠিক আছে, সেভ করলেন ইপিএস বা পিএসডি তে সেভ করে জাস্ট দিয়ে দিলেন, এটাই হচ্ছে কাজ। আর যখন আপনি যে কোনো লোগো ডিজাইন করবেন, যে কোনো আমরা শেপ ডিজাইন করব, তখনও আমরা এই ভেক্টর ওয়াইজই কাজ করব, তাহলে আমাদের কাজগুলা একবারে সেই ক্ষেত্রে তো হ্যাঁ ভাইয়া ইয়া হবে। আমরা নিজেরা তৈরি করে নিব। হ্যাঁ, আপনি চাইলে নিজের ডিজাইন তৈরি করবেন, নিজের ডিজাইন তৈরি করার, মনে করেন যে আমি এখানে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চাচ্ছি, ঠিক আছে, আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড বানাইতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের জন্য মনে করেন যে শেপ টুল দিয়ে যা করব, শেপ টুল, ঠিক আছে, মনে করেন যে যে দিলাম এটা দিয়ে মনে করেন যে এখানে এটা একটা ড্র্যাগ করে দিলাম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, দেখেন ঠিক আছে এখানে এরকম একটা ডিজাইন আসলো। হ্যাঁ, তো আমার এখানে কি হয়েছে, এটা পাথে চলে গেছে, তো পাথ থেকে যদি আমি আবার হ্যাঁ পেন টুলে যাই, এখানে শেপ ক্লিক করে দিই, আমার এটা শেপ চলে আসলো, ঠিক আছে। এখন এটা আমি এখানে ডাবল ক্লিক করে যে কোনো কালার দিতে দিলে এটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে চাইলে আমি এটা কি করতে পারি, আবার এই সাইডে ঘুরায়ও শিফট ধরে, হ্যাঁ ওয়ার্কিং পাথটা কি একটু ওয়ার্কিং পাথ হচ্ছে আপনার পাথ, আমি প্রথমে পাথ নিয়ে কাজ করলাম যে ওই জন্য ওইটা ওয়ার্কিং পাথের মধ্যে চলে গেছে, মানে পাথ হচ্ছে রাস্তাটা, এই যে আমি যে রাস্তাটা বানাইলাম, ঠিক আছে, শেপের যে বর্ডারটা সেটা আপনি যেখানে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন আমি এখানে যে ডিজাইনটা যে বানাইলাম, তো এই ডিজাইনটা কি শেপ দিয়েই কিন্তু বানাইলাম, এই শেপ এগুলা প্রত্যেকটাই কি ভেক্টর, বুঝতে পারছেন? আমরা এই যে একটু আগে দেখলাম না, এই যে ডিজাইনগুলা, এই যে ডিজাইনগুলা, এই ডিজাইনগুলা যে এই যে মনে করেন যে ডিজাইনটা, এই ডিজাইনটার মধ্যে যে হলুদ হলুদ কালারটা নিছে বা আপনার সামনে ইয়াটা নিছে, এটা এটা নিছে, এটা কি নিছে, এটা একটা শেপ, বুঝতে পারছেন? আরো আমি একটু কার্ভি ডিজাইন দেখাই আপনাদেরকে, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আমি প্রথমে বললাম এই যে এই যে এই ডিজাইনটা লক্ষ্য করি, তো পাশের ডিজাইনটাও ছিল, ঠিক আছে, এই যে এখানে এই যে উপরে এই যে ছোট্ট একটু নিছি, ঠিক আছে না, এ এটা কি, এটা একটা শেপ, এটা একটা ভেক্টর। তারপরে এই যে এখানে এই এইটা শেপ বানাইছি, এই শেপ গুলা এগুলো প্রতিটা যে ছোট ছোট শেপ গুলো যে বানাইছি আমরা, এই প্রত্যেকটাই আমরা কি করছি, শেপ টুল দিয়ে, সরি পেন টুল দিয়ে বানাইছি। হ্যাঁ, পেন টুল দিয়ে করছি, জাস্ট এখানে অপাসিটি কমাই দিছি, এখানে আরেকটা এরকম একটা শেপ নিছি, বড় করে শেপ নিয়ে এখানে একটা ছবি দিয়ে ক্লিপিং মাস্ক করে দেওয়া হয়েছে, শেষ। যখন আপনারা একটা ডিজাইন দেখে বলতে পারবেন যে আচ্ছা এখানে কি করা হয়েছে, কিভাবে আমি এটা করতে পারবো, ঠিক আছে, তখনই মনে করবেন যে আপনি ডিজাইনটা শিখে গেছেন মোটামুটি। আপনাকে এই যেগুলো ডিজাইন আপনাকে এই যে এখানে দেখে হুবহু কপি করতে হবে, এখানে যেমন আছে হুবহু আপনাকে তেমন বানাইতে হইতে পারে, যতক্ষণ না আপনি এটা পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো ডিজাইন করতে পারবেন না, ঠিক আছে। এই যে এখানে পেজ গুলা যে করছে, একটা ব্রোশারের পেজ গুলা যে তৈরি করছে, ঠিক আছে, এগুলা কি, এগুলা প্রত্যেকটা আপনি এই ফটোশপ দিয়ে ফর ইলাস্ট্রেটর দিয়ে ফটোশপ দিয়ে আপনি ডিজাইন করতে পার করতে হবে আপনাকে, ঠিক আছে। ইলাস্ট্রেটর দিয়ে এই কাজগুলো করা অনেক ইজি, কিন্তু আমাদেরকে ফটোশপে আমরা আগে শিখবো অবশ্যই, কারণ ফটোশপেও এই কাজগুলো আমরা করতে পারি। ফটোশপে করলে ফটোশপের মধ্যে যদি আমরা এটাকে ফটোশপে আমরা নিজেরা ইজি করে ফেলতে পারি, তাহলে আমরা যখন ইলাস্ট্রেটরে যাবো এই কাজগুলো করতে, তখন এলে কিছুই মনে হবে না, মনে একদম ইজি, একদম ইজি, ঠিক আছে। সেজন্য আমরা এখন ফটোশপে পেন টুলটা ভালো করে প্র্যাকটিস করব, এরকম যত ডিজাইন আছে ডাউনলোড করব, ডাউনলোড করে করার চেষ্টা করব কপি করে, কিভাবে করলে এই ডিজাইনগুলো আমরা দাঁড় করাইতে পারি সেগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব, বুঝতে পারছেন? জি ভাইয়া, জি। আপনি যত ডিজাইন কপি করবেন তত আপনার আইডিয়া বাড়বে, এখানে কপি মানে যে মানে সেটা না, প্র্যাকটিস করার জন্য আপনাকে হাজার হাজার ডিজাইন কপি করতে হবে, ঠিক আছে, কিন্তু ওগুলো আপনি শেয়ার করতে শেয়ার করবেন না, কাউকে দিবেন না, মানে কোনো ক্লায়েন্টকে দিতে পারবেন না কপি করা জিনিস,
আপনি কপি করছেন, কপি করে হুবহু কপি করে বানান, বানায় ওটা আপনি শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন, এখানে শেয়ার করেন যে আমি এই ডিজাইনটা কপি করছি, এই ডিজাইনটা বানাইছি, করতে পারছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনারা এইভাবে বিভিন্ন শেপ নিয়ে, শেপ আমরা বানাবো, বিভিন্ন শেপ তৈরি করব, ঠিক আছে। ওই যে যেমন দেখলাম শেপ কি আর এই জাস্ট এম করে ধরছে, শিপ ধরে, এই যে আমার এখানে একটা এরকম শেপ দরকার, আমি দিয়ে দিলাম, দিয়ে যে শেপ ক্লিক করে দিলাম, আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই শেপ গুলাই কিন্তু এখানে করা আছে, সেম সব পেন টুলের কাজ। এখানে আমি অনেক শেপ পেন টুল দিয়ে অনেক শেপ, অনেক অনেক আকৃতির শেপ নিতে পারি, কোনো অসুবিধা নাই, তাই না? এই যে মনে করেন এখানে ছবি দিতে, ছবি দিতে যদি দিতে চাই ভাই, ছবি দিতে গেলে ওই যে আমার ছবি নতুন করে যা করা লাগে সেগুলো করতে হবে। ছবি দিতে গেলে ওই তো আপনাকে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করে দিতে হয়। মনে করেন যে আমি এটার ব্যাকগ্রাউন্ডে, এই যে আমি চার মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এখানে একটা ছবি দিতে চাচ্ছি, জাস্ট এখানে একটা ছবি আমি এনে ছেড়ে দিলে হয়ে যাবে। দেখেন মনে করেন এই ছবিটা নিয়ে আসতেছি, আমরা তো লেয়ার বুঝি সবাই, লেয়ার তো বুঝি, হ্যাঁ লেয়ার যেভাবে আমরা যা করলাম, লেয়ার তো বুঝি, লেয়ার কোনটার কোনটা উপরে দিলে কি হবে, কোনটা নিচে দিলে কি হবে সেটা তো আমরা বুঝি। এখন আমার এটা উপরে আছে, আমি লেয়ারটা এই যে সবার নিচে দিয়ে দিব, কি হইলো, হয়ে গেল, কথা বুঝেন নাই? জি ভাই। তাহলে তো এই যে বিভিন্ন যে লোগো গুলো সব বেশিরভাগই তো তাহলে পেন টুল দিয়েই করা, পেন টুল দিয়েই তো লোগো করতে হবে আপনাকে, লোগো পেন টুল ছাড়া কিভাবে করবেন? তাহলে এতদিন যা শিখলাম সেগুলো এইগুলোর কাছে কিছুই না, ওগুলা তো জাস্ট আপনি শিখলেন, শিখতে হবে, শিখবেন না, মেইন কাজ তো এইটাই, মেইন কাজটা এখনো শুরুই হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে একটা কাজ করতে গেলে এই সমস্ত কাজগুলো সমন্বয় করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে এগুলা স্টেপ বাই স্টেপ অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কোথায় কি লাগতেছে, বুঝতে পারছেন? সবগুলাই লাগবে, বাট হ্যাঁ সবগুলাই লাগবে। এই যে ধরেন এই যে লোগোটা, এগুলো এগুলো যখন আপনি হুবহু সেম টু সেম করতে পারবেন, তখন আপনার পেন টুলে আগে আপনি এই যে এরকম সিম্পল সিম্পল জিনিসগুলো ট্রাই করেন, ঠিক আছে, পেন টুল দিয়ে আগে সিম্পল জিনিসগুলো ট্রাই করেন। জাস্ট আপনি ধরেন এইভাবে, হ্যাঁ এইভাবে ধরে প্র্যাকটিস করেন, এইভাবে ধরে প্র্যাকটিস করেন, জিনিসগুলো আপনার আইডিয়া একবার হয়ে গেলে তখন আপনি নিজেই পারবেন, ঠিক আছে। যেহেতু আমার এটা এখানে ওই ওই পজিশনে যাচ্ছে না, তো আমি এটা এইখান থেকে নেই। আমার আমার এটা এটা খেয়াল করবেন যে আমার যে হ্যান্ডেলটা যেই মুখে থাকবে, যেই দিক যেই দিকে থাকবে, আমার কিন্তু এই লাইনটা ওই দিকে যাবে, দেখছেন ওই দিকে কিন্তু যাবে। সো আমার আমাকে কোন দিকে যাইতে হবে, আমাকে এই লাইনটা ফলো করতে হবে, ঠিক আছে। সো আমি এমন ভাবে জিনিসটা নিব, হ্যান্ডেলটা ওইভাবে নিব যাতে আমার এই লাইনটা বরাবর থাকে, ঠিক আছে। এটা প্র্যাকটিস করলে চলে আসবে। যেমন আমি যেটা নিলাম, ঠিক আছে, এখানে নিলাম, আমি একটু এটা পজিশনটা অ্যাড করে নিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। দেখেন আমার কি হচ্ছে, ওই পজিশনে কি যাচ্ছে, যাচ্ছে। সো আমাকে এমন জায়গা থেকে জিনিসটা নিতে হবে যাতে আমি, দেখেন এখন কি, এখন হচ্ছে না, ঠিক আছে। তো আপনাকে এটা বুঝে করতে হবে। এখন আমি এখানে জাস্ট একটা ক্লিক করব, এখানে আমার কোনো কার্ভের দরকার নেই, সো জাস্ট একটা ক্লিক করে নিয়ে আসলাম, এখানে আসলাম, এখানে এসে জাস্ট এখান থেকে আমার কার্ভ শুরু হবে। তাই আমি একটা হ্যান্ডেল নিয়ে নিলাম, আমি চাইলে একবার এখান থেকে নিতে পারি, কারণ কোনো সমস্যা নেই। আপনি চেষ্টা করবেন যত কম পয়েন্ট নেওয়া যায়, ঠিক আছে। প্রথম অবস্থায় হয়তো বা আপনার এটা সমস্যা হবে, বেশি পয়েন্ট নিয়ে করেন কোনো সমস্যা নাই, কিন্তু কম পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এটা আমার একটা ট্রেসিং হয়ে গেল, বুঝি নাই, হ্যাঙ্গেল ধরে টাংটা যে একটা প্রেস করতে হবে সেটা কি হ্যাঁ হন হ্যাঁ, মানে করেন যে আপনি এই হ্যান্ডেলটা মানে কাস্টমাইজ করতে যাচ্ছেন, হ্যান্ডেলটা কম বেশি করতে যাচ্ছেন, তখন আপনি কন্ট্রোল প্রেস করে হ্যান্ডেলটা কি করতে পারবেন, ঠিক আছে। কিন্তু হ্যান্ডেলটা কিন্তু এটাতে ভাঙবে না, সমস্যা নেই, আপনি কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট করতে পারেন। যদি আপনি মানে হ্যান্ডেলটা ভাঙতে চান তাহলে অল্টার ধরবে, অল্টার ধরে দেখেন এই যে ভেঙে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। একটা কোণ মানে এই ধরনের কোনো কোণ যখন তৈরি করব তখন আমাকে হ্যান্ডেলটা ভাঙতে হবে, ঠিক আছে। আবার মনে করেন যখন বলেন যখন ওই যে মানে আমরা হ্যান্ডেলটা নিচ্ছি কিন্তু পরবর্তীতে আমি সোজা লাইনে যাইতে গেলে যে ব্যাকা হয়ে যাচ্ছে ওইটা ঠিক করার জন্য কি নিতে হবে? বুঝি নাই, মানে আমরা কি করব, হ্যান্ডেল পয়েন্টটা যখন নিচ্ছি হ্যাঁ কাট করার জন্য তখন তো আমাদের ওই যে ইয়েটা তো উপরে আসতেছে, অ্যাঙ্কর পয়েন্টটা তো আমরা যেখানে মাউসটা ছেড়ে দিচ্ছি ওখানে মানে লাইনটা তো বাঁকাই যাচ্ছে, ওইটার
সোজা করার জন্য আমাকে কি করতে হবে, মানে সোজা সোজা লাইনে করার যাই? জন্যই তো, সোজা করার জন্য মনে করেন যে এটা আমি সোজা করতে যাচ্ছি না, দাঁড়ান আমি দেখাই আপনাকে। না ভাই, করতে করতে এটা তো এখন হয়ে গেছে হ্যাঁ আমার করা, আচ্ছা, যখন এই দেখেন মানে আমি আমি, এরকম এরকম বাঁকা নিলাম না, বাঁকা নেওয়ার পরে আমি চাচ্ছি যে এইখান থেকে এটা সোজা হবে, তাই তো? জি জি হ্যাঁ, যেমন করেন যে আমার যতটুকু দরকার আমি বাঁকা নিলাম না, এখন আবার অল্টার ধরে, এই দেখেন অল্টার শিফট অল্টার ধরলাম, ধরে ঠিক আছে, এই দেখেন আমার এটা কি হইলো, সোজা হয়ে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে জিনিসটা, আপনি যে এইখানে যখন আপনি আপনার হ্যান্ডেলটা ভেঙে দিবেন তখন এরকম কোণ একটা তৈরি হবেই, ঠিক আছে? আমরা আরো ডিজাইন যখন কপি করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি, আমি হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টানলাম, টানার হ্যাঁ পরে আমি হচ্ছে ওইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাচ্ছি, মানে এবার চাচ্ছি যে এটা যদি এই পাশে সোজা হতো তাহলে আমার জন্য ভালো হতো। এবার কোনো চাচ্ছি সমস্যা নেই, আপনি সাথে সাথে কন্ট্রোল ধরে এই যে চেঞ্জ করতে পারবেন, কোনো ও সমস্যা নেই, আচ্ছা, আপনি যখন ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আমরা এটা এটা করি, দেখেন এখানে দেখেন। আয়া হ্যাঁ বলেন। ভাই আমি আজকে একটু বাইরে যাব, এখন আর এরপর মনে হয় ক্লাস করতে পারবো না। আচ্ছা কি নাম আপনার? মহসিনা হোসেন হ্যাঁ হ্যাঁ, মিশা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আচ্ছা ভাই, ক্লাসগুলো দেখে নিন। হ্যাঁ আর বাসায় প্র্যাকটিস করেন কিন্তু অবশ্যই। জি ভাই, ঠিক আছে। আচ্ছা তো আমরা দেখেন এখানে একটা এই এমটা যদি কপি করতে চাই, দেখেন জাস্ট এখানে এখান থেকে আমি শুরু করতেছি, আমি চাইলে এখান থেকেও শুরু করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি এখান থেকে শুরু করতেছি, দেখেন এখান থেকে শুরু করলাম, এই লাইনে আমার কোনো কার্ভের দরকার আছে? কোনো কার্ভের দরকার নাই, সো আমি জাস্ট এখান থেকে, ভাই অপাসিটি কমানিলে কমানিলে ভালো হয় না? এখানে অপাসিটি কমানোর দরকার নেই, কারণ আমি পাথ নিয়ে কাজ করতেছি, যখন আমি শেপ এখানে শিফট করা থাকে তখন কি হবে, তখন এই যে মনে করেন যে আমি যেটা করতে চাবো অটোমেটিক্যালি কালার চলে আসবে, তখন আমি দেখতে পাবো না, কথা বুঝতে পারছেন? জি, তো আপনারা যখন কোনো জিনিস কপি করবেন তখন এটা মাথায় রাখবেন যে আপনার এখানে শেপ না রেখে পাথ রাখতে, ঠিক আছে? জি ভাইয়া, তাহলে আপনি কি জিনিসটা দেখতে পাবেন, আপনার এটা কালো বা যে কোনো রং দিয়ে ফিল হয়ে যাবে না, ঠিক আছে? আর আমরা তো যেখানে অপশন পাচ্ছি করার পরে জাস্ট এখানে শেপে ক্লিক করলেই তো ওটা শেপ হয়ে যাচ্ছে অটোমেটিক, আমাদেরকে এখান থেকে শেপ নিয়ে তারপরে করার তো কোনো প্রয়োজন নাই, তাই না? তো পাথ ওকে, সিলেক্ট করা থাকবে সব সময় আমাদের, আমরা এই যে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলাম, শিফট ধরে করবেন, যখন স্ট্রেট লাইন পাবেন এরকম স্ট্রেট লাইন শিফট ধরবেন, আপনার লাইনটা কি হবে না, বাঁকা হবে না, ঠিক আছে? কোনো বাঁকা 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 হচ্ছে না, দেখছেন একদম স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, তো শিফট ধরে এটা করলাম, এই পয়েন্টে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমি জাস্ট এই পয়েন্টে গেলাম, এত দূর গেলাম, ঠিক আছে? এখান থেকে দেখেন এখানে যেহেতু আমাকে এটা ঘুরতে হবে, এটা যেহেতু কার্ভ এরিয়া, সো আমি এখানে জাস্ট একটা ক্লিক করলে হবে না, এখানে আমাকে হ্যান্ডেল নিতেই হবে, ঠিক আছে? তো এই জন্য আমি এখানে ধরে ক্লিক করে টান দিলাম, হ্যান্ডেল চলে আসলো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি তো এই দিকে যাব, আমাকে এই দিকের রাস্তাটাও ঠিক করতে হবে, আমার পিছনেরটা দেখলাম, এই দিকেরটাও দেখলাম, এদিকে যে একটু যাওয়ার ইয়াটা কি, আমার অ্যাঙ্কর পয়েন্ট মানে হ্যান্ডেলটা যেদিকে, আমার কার্ভটাও সেদিকেই হবে, ঠিক আছে? এই যে একদম সরাসরি আমি এখানে গেলাম, এই পয়েন্টে গেলাম, এই পয়েন্টে থেকে দেখেন এইভাবে ধরে আমি টানতেছি, দেখেন হইল। এখন আমার এখানে কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টটাকে ভাঙতে হবে, অল্টার ধরে আমি এটা ভেঙে এইটার সমান করে, দেখেন এইটার সমান করে জাস্ট এই যে ভেঙে দিলাম, কথা বুঝতে পারছেন? যে ভেঙে দিয়ে আবার সেম জায়গাতে মনে করেন যে এইখান পর্যন্ত নিয়ে এসে এটা আমি আবার ইয়ে করে দিলাম, এগুলা মিলাবো পরে, একবারে একুরেট একবারে না মিললেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, সেম আবার এই জায়গাতে এসে একটু বাঁকায় নিলাম, আবার এই যে এখান থেকে হ্যাঁ এটা ইয়ে করে দিলাম, আগে আপনি মোটামুটি যেটা ইয়ে করার সেটা করে নেন, কোনো সমস্যা নেই, একবারে যে আপনাকে সব অ্যাডজাস্টমেন্ট করতে হবে তার কোনো মানে নেই, এগুলো আপনি যখন ইচ্ছে তখন অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে? আমি এটা মিলাই দিলাম, ঠিক আছে? এখন আমার কোথায় কোথায় মিলে নাই, জাস্ট আমি ওইখানে ওইখানে জাস্ট কন্ট্রোল ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি আমার হ্যান্ডেলটা চলে আসলো, ঠিক আছে? এখন আমি এটা একটু ঠিক করে নিই, এদিকে আমার কি সমস্যা, এদিকে আমার মোটামুটি কোনো ইয়া নাই, ঠিক আছে? এটা করে দিই, আমি চাইলে কন্ট্রোল এটা একটু ভেতরে নিয়ে নিতে পারি, ঠিক আছে? এই যে এটা আমি একটু এদিকে দিলাম, এটা একটু এদিকে দিলাম, চলে আমি একটু উপরে উঠাই দিতে পারি, তাহলে আরো সুবিধা ভালো হবে। হ্যাঁ এটা এখন একটু কমায় দেই, তো অ্যাডজাস্টমেন্ট এইভাবে করতে হবে আমাদেরকে, যখন এই দিকেরটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, সেম ভাবে যদি এটা করি আমি,
তো এটা হচ্ছে আমাকে আরেকটু এদিকে নিতে হবে বা আরেকটু উপরে নিতে হবে তাহলে ভালো হবে। আর এইখানে আমার একটা অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট লাগবেন, তাহলে না হলে এটা ব্যাকা হচ্ছে না। সো আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই, আমি এখন অ্যাঙ্কর পয়েন্ট আনবো কিভাবে? আমি জাস্ট অল্টার অল্টার ক্লিক করে এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? অল্টার ধরে একটা ক্লিক করে এইভাবে টানলে দেখেন আমার এখানে কি হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসতেছে। আমার যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই আমি ওইখানেও অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে? বুঝতে পারছেন? অল্টার ধরে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসতে পারতেছি। আবার কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে যেহেতু এখানে অ্যাঙ্কর পয়েন্ট আসেই, তো জাস্ট আমি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করে সুন্দরভাবে এইভাবে করে দিচ্ছি, ঠিক আছে? এই যে এটা, আর এটার ক্ষেত্রে আগে আমি কন্ট্রোল ধরে ক্লিক করি তারপরে হ্যান্ডেল ধরে ঠিক করে দিই। তো এইভাবে আমরা কি মোটামুটি সুন্দরভাবে করে নিলাম। এখন আমরা শেপ ক্লিক করে দিলাম, কালার চলে আসলো, এটাকে ধরে মনে করেন যে এখানে নিয়ে আসলাম। যদি আমরা সেম কালার দিতে চাই কি করব, এখানে ক্লিক করব, কালারে আসবে, এটার আই ড্রপে এখানে ক্লিক করলে কি হয়ে গেলো, আমার কালারটা এখানে চলে আসলো, ঠিক আছে? তো আপনারাও এইভাবে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে এইভাবে ধরে ধরে কপি করবেন। আপনি যত সুন্দর যত স্মুথ কাজগুলো করতে পারবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে, ঠিক আছে? এইভাবে আপেলটা করবেন, এটা করবেন, এরিংগুলো করার চেষ্টা করবেন, এটা করার চেষ্টা করবেন। আর ওই যে গেমের লিঙ্কটা দিছিলাম ওই গেমের লিঙ্কটা কি করবেন, গেমটাতে ঢুকে ওই এটা খেলার চেষ্টা করবেন, ঠিক আছে? ভাই ওই গেম খেলাই যায় না, খেলাই যায় না। ওই যে আপনি লাভ আছে না, হ্যাঁ হ্যাঁ, লাভটা পারলামই না, অনেক চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, এটা লাভটা করতে হ্যাঁ, কি গেম ভাই? হ্যাঁ কি গেম, দেখি নাই তো, গেম দেখি নাই না ভাই। আচ্ছা এই যে এই গেমটা, দ্য বেজিয়ার গেম, বেজিয়ার গেম এটা কোথায় পাবো? এখানে হ্যান্ডেল লাগবে না, এই যে লিংক আছে, লিংক দিয়ে দিছিলাম কালকে আমি, লিংকে গেলেই চলো পেয়ে যাবেন, ঠিক আছে? এটা শিফট ধরে ধরে করবেন, না করলেও হবে, সমস্যা নেই। আপনারা মেসেঞ্জার গ্রুপে, আমি যে বলছি আপনারা মেসেঞ্জার কোনো জিনিস লাগলে মেসেঞ্জার গ্রুপে এক ক্লিক করে বললেই তো, কারণ কাছে জিনিসগুলো থাকে আপনারা তো শেয়ার করে নিতে পারেন। এটা কি হচ্ছে, আমরা যে এই কাজটা ওই যে ওইখানে করলাম ওই কাজটা এখানে প্র্যাকটিস করবেন এসে, সেম জিনিস। আমি যে এখানে এই লাফটা এরকম, এই লাফটা এখানে করতে যাচ্ছি, মানে বলতেছে কিভাবে করতে হবে একটু দেখাই দিল, ঠিক আছে? মানে হচ্ছে কি, এটা এটা ধরে আমি যদি এইভাবে ড্র্যাগ করি কি হবে, আগে আমাকে হ্যান্ডেলটা নিয়ে নিতে হবে, এটা সমান করে এই যে হ্যান্ডেলটা মিলাই নিলাম, মিলাই নিয়ে অল্টার ধরে ভেঙে দিলাম, ঠিক আছে? ভেঙে দেওয়ার পরে আবার এখান থেকে ধরে কি করতে হবে, ধরে যে এখান থেকে ধরে মনে করেন যে এইভাবে নিয়ে আসবো, ঠিক আছে? এই সাইড থেকে, ঠিক আছে? এই যে মিলাইলাম, মিলার পরে কি আবার অল্টার ধরে এই যে আবার ভেঙে দিলাম এই সাইড থেকে, ঠিক আছে? এই পর্যন্ত ঠেকা দিলাম, এই যে অটোমেটিক্যালি এখানে চলে আসলো, বুঝতে পারছেন? এখানে বলছে 14টা নোট পয়েন্ট নিতে পারবেন, 14টা পয়েন্ট মানে 14টা আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট এখানে আমি বসাইতে পারবো, এর বেশি কিন্তু নেওয়া যাবে না। সো এটাও একটা চ্যালেঞ্জিং বিষয়, তো আমি এখানে অটোমেটিক একটা শুরু হয়েছে তো আমাকে তো এখানে আরো দুইটা নিতেই হবে, ঠিক আছে? 13টা বাকি, দেখেন দেখি করতে পারি কিনা। আচ্ছা এখানে এটা একবারে তো হবে না, এটা এখানে একটা নিতে হবে শিফট ধরে, সেম এখানে একটা দিতে হবে, তারপরে একবারে এখানে আবার শিফট ধরে এখানে একটা করি ড্র্যাগ, এত বেশি করে ফেলছি, চেষ্টা করবেন যে ইয়া করার, এই যে এখানে নেই তাইলে হবে, একবার ওইখানে নিলেই হয়ে যাবে। আচ্ছা এটা ওইদিকে উপরে চলে যাচ্ছে তো হ্যান্ডেলটা, যার কারণে আর কি এটা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে প্র্যাকটিস করবেন, দেখেন এইভাবে না করলে কিন্তু হবে না, আপনাদেরকে বসে বসে এটা নিতে হবে। এটা যখন আপনি একবারে
হাই হাই স্কোর করবেন এগুলো একবারে করতে পারবেন সুন্দরভাবে। প্রথমে কিন্তু এগুলা মনে করেন যে ইজি ইজি আসবে, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে কঠিন আসবে। কন্ট্রোল জেড দিলে ব্যাক হয়ে যাবে সেম। আচ্ছা এটা একবারে মনে হয় হবে না নাকি? আপনি ক্লাসরুমের লিংক এখনো পান নাই? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি? ক্লিক করলাম, এখানে গেলাম, ঠিক আছে, ড্র্যাগ করলাম, যেহেতু এখানে আমার কার্ভ আছে, ঠিক আছে, এই পয়েন্টে আসলাম, কার্ভ করে নিলাম। এখন আমি অ্যাঙ্কর পয়েন্টটা ভেঙে দিলাম, এই সাইডে আসলাম, এখানে আসলাম, এখানে গেলাম, অ্যাঙ্কর পয়েন্ট ভেঙে দিলাম অল্টার ধরে। অল্টারে আমার হাত মানে আঙ্গুল উপরেই আছে, জাস্ট প্রেস করে সবুজ লাল নীল হচ্ছে, এটা কি অটোমেটিক হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অটোমেটিকই হচ্ছে, এটা জাস্ট গেম না, মজার না, একটু এরকম ইন্টারেস্টিং না দেখাইলে তো খেলার মজা থাকবে না। এটা সবসময় প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিস করলে আপনার পেন টুল অনেক ইজি হয়ে যাবে। কে লাভটা পারতেছিল, লাভটা কে পারতেছিল না? হ্যাঁ লাভটা কে পারতেছিল না? আমি আক্রসন এখন পারবেন? ট্রাই করে দেখব। হ্যাঁ ট্রাই করেন, ইজি আছে, সমস্যা নেই, চেষ্টা করলেই পারবেন। এটা এই পয়েন্টে নিতে হবে, না হলে হবে না। কন্ট্রোল অল্টার ধরে এইভাবে আমি কি এগুলা ভেঙে ছোট করে দিচ্ছি, অল্টার ধরে ছোট দিয়ে। এখানে অল্টার ধরা দরকার নাই, জাস্ট কন্ট্রোল আগেই আমি এটা এখানে ধরে এইভাবে ধরে অল্টার ধরে এটা একটু ছোট করে নিলাম, তারপরে আবার দিলাম এটা ছোট করে, আবার এদিকে দিয়ে দিলাম, আবার এখানে টানতেছে অল্টার ধরে আবার ছোট করে এই সাইডে দিয়ে দিলাম, দিয়ে এই যে এরকম করে দিলাম। আচ্ছা এখানে মনে হয় আর একটা নেওয়া যাবে। এইভাবে প্র্যাকটিস করেন, আপনার জিনিসগুলো স্মুথ হবে, সুন্দর হবে। আস্তে আস্তে যত যাবেন আস্তে আস্তে এরকম ডিফিকাল্ট এরকম অনেক শেপ আসবে। এইভাবে করতে করতে আপনারা অনেকগুলো আছে, ঠিক আছে, তো এরকম করে স্টেজগুলো শেষ করবেন, শেষ করে আবার ট্রাই করবেন। হ্যাঁ বসে বসে এগুলো একটু করবেন, যদিও একটু বিরক্ত বিরক্ত যদি লাগে তারপরেও একটু চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা এটা ট্রেস শুরু করে দেন। করেন একদিক থেকে, করেন শুরু করেন, দেখি কোন দিক থেকে করেন আপনি। আপনি করেন প্র্যাকটিস করেন, আপনি তো বাসায় প্র্যাকটিস করছেন, সমস্যা নেই, ওখান থেকেই করেন। এই যে এটা যেহেতু কার্ভ, কি বলছি, কার্ভের সময় আমাদেরকে হ্যান্ডেল নিতে হবে। আপনি ফার্স্টে হ্যান্ডেল নেন নাই কেন? প্রথম ক্লিকেই হ্যান্ডেল নেন, ক্লিক করে ড্র্যাগ করেন, শিফট ধরে, শিফট ধরেন, টানেন যেদিকে যাবেন সেইদিকে, মানে হ্যান্ডেলটা সেইদিকে সেই বরাবর টানবেন, বুঝতে পারছেন? কোন দিকে যাবেন? হ্যাঁ সেই দিকে, যেই দিকে যাবেন সেই বরাবর টানবেন। আপনি কি ওই যে ওইটার ভিতরে ঢুকবেন নাকি? আপনার হ্যান্ডেলটা কোন দিকে? বাইরের দিকে নাকি? হ্যাঁ একটু বাইরে ঢুকাচ্ছে না, সমস্যা নাই, অসুবিধা নাই, একটু ভিতরে ঢুকলেও সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এরকম হলেও সমস্যা নেই। হ্যাঁ যান উপরে যান, কাটে দিচ্ছেন কেন?
আপনি যখন হ্যান্ডেলটা ভেঙে দিবেন কেটে দিবেন তাহলে কিন্তু আর ওইটা ফিরে পাবেন না, ওইটা আপনার ওখানে কোন হয়ে যাবে। আপনার আমি কি কাটা শিখাইছি আপনাদেরকে, কখনো এটা কেটে দিবেন না, আপনি অল্টার ধরে ভেঙে দিবেন কিন্তু কেটে দিবেন না কখনো। হ্যাঁ আবার টানেন, এখন অল্টার ধরেই ঘুরাই দেন, দাঁড়ান আবার কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, হ্যাঁ এখানে টানেন, ধরে টানেন, ছাড়বেন না, অল্টার ধরেন, অল্টার ধরে উপরে উঠান, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ এখন আরেকটু ফাঁকা করেন, আরেকটু নিয়ে যান বাইরে, আগে ক্লিক ছাড়বেন তারপরে অল্টার ছাড়বেন, ধরে টানেন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। হ্যাঁ অল্টার ধরে ঘুরা দেন, বাইরে একটু নিয়ে যান, বাইরে একটু নিয়ে যান, বাইরের দিকে নিয়ে যান, হ্যাঁ লম্বা করতেছেন, উপরে নিয়ে যান না, মানে আপনি একটু ডিজাইনটার বাইরে, একটু বাইরে, হ্যাঁ বাস, হ্যাঁ হয়েছে, এখন ক্লিক ছাড়েন তারপরে অল্টার ছাড়েন, হ্যাঁ এখন আপন বাঁকা করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ এখানেও এখানেও সেম ভাবে করেন দেখি, আগে ধরে টানেন, ক্লিক করে ধরে টানেন, ক্লিক করে ধরে টেনে, হ্যাঁ অল্টার ধরে মানে করে দেন, এত বড় নেওয়ার দরকার নাই তো, এত বড় হ্যান্ডেল এত বড় নেওয়ার দরকার নেই, হ্যান্ডেলটা একটু বাইরে রাখেন, হ্যান্ডেলটা ডিজাইনটা থেকে একটু বাইরে রাখেন, একটু জুম করে নেন, হ্যাঁ জুম করলে অনেক ভালো করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করেন, অল্টার ধরে সুন্দর করে ভেঙে দেন, বাস বেশি না অল্প, একটু বাইরে রাখেন, বাইরে নিয়ে যান, হ্যাঁ বাস, একটু ফাঁকা রাখবেন যাতে ওই দিক দিয়ে আপনি টানতে পারেন, বাস, হ্যাঁ আশা করি বুঝতে পারছেন। আবার এখানে ক্লিক করেন, ক্লিক না 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 ক্লিক করে ড্র্যাগ করতে হবে, এখানে কার্ভ আছে, বুঝতে পারতেছেন না, এটা জিনিস তো কার্ভ, হ্যাঁ বাইরে বাইরে বাইরে, হ্যাঁ বাস রেখে দেন, ক্লিক আবার ড্র্যাগ করেন নাই তো, আপনার হ্যান্ডেল নেন নাই তো, এখানেও হ্যান্ডেল নিতে হবে, ক্লিক করে ড্র্যাগ করেন, নিচের দিকে টানেন, নিচের দিকে টানেন, হ্যাঁ বাস, এখন অল্টার দিয়ে ভেঙে দেন, উপরে উঠায় দেন, হয় নাই একবারে করবেন, অল্ট ছেড়ে দিবেন না মাউস ক্লিক, হ্যাঁ বাইরের দিকে, বাইরের দিকে ডিজাইনের বাইরে, হ্যাঁ বাস, ঠিক আছে, আপনি এরকম করে কাজগুলো করলে আপনি এনি টাইম এটা অ্যাডজাস্ট করতে পারবেন, আর আপনি যদি অল্টার দিয়ে দিয়ে ভেঙে দেন বা কোনো ইয়া না দেন তাহলে কিন্তু এটা হবে না, আবার অল্টার দিয়ে নামায় দেন নিচে, হ্যাঁ বাস হয়েছে, বেশি টানিয়ে না, অত বড় না ভাইয়া, আমারই কি সমস্যা হয়েছিল নাকি সবার কি সমস্যা, আমরা তো ক্লাস করতেছি, অফ হয়ে গিয়েছিল সব, তাহলে তো আপনার সমস্যা হয়েছিল, আমি প্রায় 5-7 মিনিট ধরে কানেকশন নিতে পারছিলাম না, আচ্ছা অল্টার ধরে ভেঙে দেন নিচে, হ্যাঁ বাস, এগুলাতে কোনো ভাঙাভাঙির সমস্যা নেই, এখন জাস্ট আপনি ড্র্যাগ করে করে কাজ করেন, আপনার এই হ্যান্ডেলটা হয়ে গেছে বড়, এই দিকেরটা যেটা নিছেন পরবর্তীতে ওটা হয়ে গেছে বড়, বেশি বড় হ্যান্ডেল নেওয়ার দরকার নাই, আপনি মিলায় মিলায় নেন, হ্যাঁ আরো নিচে যান, স্ট্রেট তো এটা সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ এখন টানেন, এখন ওইখানে গিয়ে জোড়া লাগাই দেন, ধরে টান দেন, ক্লিক করেন, হ্যাঁ বাস, আচ্ছা ওইখানে আপনার, আচ্ছা জয়েন দিয়ে দেন তারপরে আপনি ঠিক করা যাবে, সমস্যা নেই, একটু জুম করেন, হ্যাঁ এখন কন্ট্রোল ধরে ওখানে ক্লিক করেন, এদিকের এদিকের হ্যান্ডেল আছে, এই যে যে ওইখানেই আছে, ওইখানেই হ্যান্ডেল আছে, ওইখানেই একটা হ্যান্ডেল আছে ছোট্ট, হ্যাঁ ক্লিক করেন এখানে, হ্যাঁ এই যে, হ্যাঁ ওইটা ধরে টানেন, নতুন হ্যান্ডেল কি উঠে গেছে, নতুন করছেন আপনি, ওইটাতে হ্যান্ডেল নাই, না ভাই তাহলে তো আপনাকে আবার ওইখান থেকে ইয়া করতে হবে, এখানে
হ্যাঁ এই তো আছে, হ্যান্ডেল আছে, কন্ট্রোল ধরে ক্লিক করেন। হ্যাঁ এই তো, ঠিক আছে একটু ছোট করে দিবেন ওই দিকেরটা, ঠিক আছে। হ্যান্ডেল কম বেশি করে এগুলা কি করতে হবে, ছোট বড় করতে হবে। আপনি চাইলে রাবার ব্যান্ডটা একটু মোটা করে নেন, ঠিক আছে, তাহলে আপনি জিনিসটা দেখতে সুবিধা হবে আপনার। 2 পিক্সেল করে নেন। হ্যাঁ বুঝতে পারছেন, এখন আপনি কাজটা আরো ভালোভাবে করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে কোথায় আমার কেমন কি হয়েছে। এখন জাস্ট কন্ট্রোল ধরে এগুলা কি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। এই অ্যাডজাস্টমেন্টটা যখন একবার শিখে যাবেন বাস হয়ে গেছে, আর কিছু লাগবে না তখন। পেন টুল প্র্যাকটিস করেন, সবাই পেন টুল প্র্যাকটিস করেন। পেন টুলের উপরেই আপনাদের মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনের সবকিছু প্রায় নির্ভর করতেছে কম বেশি। 80% পেন টুলেরই কাজ সব। হ্যাঁ একবারে হবে তা না, আপনি এরকম আরো দুই তিনটা প্র্যাকটিস করেন, ঠিক আছে। এটা কি এখন শেপ করে দিলে মানে নতুন ইয়া হয়ে যাবে? হ্যাঁ নতুন শেপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে জি, আচ্ছা সমস্যা নাই। এখন আপনি আরো কিছু শেপ ডাউনলোড করে প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। আমরা নেক্সট আবার একটু পরে আসব। এখন নেক্সটে আরেকজন কাকে বললাম, কে শেয়ার করতে চাইলো? এবি সিদ্দিকি শেয়ার করেন। এরপরে মোবারক আলী রেডি থাকেন। ভাইয়া আমার একটু প্রবলেম আছে, আমি আছি, সমস্যা নাই। মানে ওই প্রবলেম না, আমি ডাটাতে কাজ করছি, আমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, আমি দেখেন পিসিতে কানেক্ট নেই। আচ্ছা কারেন্ট আসুক নাকি না ডাটা আসবে তারপর? না সবাই কি আছেন না ঘুমায় গেছেন? জি আছি জি ভাইয়া, সবাই আছি ভাইয়া, সবাই আছি। হ্যাঁ সেটাই জি। তো আমরা কি মাঝখান থেকে এগুলা পয়েন্ট নেব না, আমরা যে কোনো একটা পয়েন্ট স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করব, ঠিক আছে? এখান থেকে শুরু করব না, এই এই মাঝখান, এই মাঝখান, এটার মাঝখান, এটার মাঝখান, এখান থেকে না, হয় এই এই পয়েন্ট থেকে অথবা এই এই পয়েন্ট থেকে অথবা এই পয়েন্ট থেকে, বুঝতে পারছেন? তো দেখেন আমি কোথা থেকে শুরু করি, দেখেন আমি মনে করেন যে আমি এখান থেকে শুরু করব। তো এখান থেকে যখন আমি শুরু করতেছি তখন আমাকে দেখতে হবে যে কি এই আমি যেই লাইনটা আমি যাবে এই লাইনটা কি স্ট্রেট লাইন না কার্ভ লাইন, এটা কি স্ট্রেট লাইন না কার্ভ, কার্ভ, ঠিক আছে। যদি সোজা হয় তাহলে একটা পয়েন্ট নিব, আর যদি কার্ভ হয় তাহলে আমাকে ধরে কি করতে হবে, ড্র্যাগ করতে হবে। কোন দিকে ড্র্যাগ করতে হবে, আমার যে লাইনটা লাইনটা দেখতে হবে, লাইনটা আমার কোন দিকে গেছে, জাস্ট আমি ধরে ওই বরাবর কি করতেছি ড্র্যাগ করতেছি, ঠিক আছে। ড্র্যাগ করলে দেখা যাবে যে আমার লাইনটা কি হচ্ছে, ওই বরাবর যাচ্ছে, আমি একটু ফাঁকা রাখতেছি, দেখেন, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে ধরে এই বরাবরে আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই, দেখেন। এই জন্য আমাকে একটু জুম আউট হয়তো করে নিতে হচ্ছে, যাতে আমি সুন্দর প্রপারলি একদম এই মাথায় নিয়ে আসলাম, দেখেন। এইভাবে ধরে ড্র্যাগ করলে দেখেন এই যে বসে গেল, দেখছেন, বুঝতে পারছেন? জি আমি কিন্তু এখনো ছাড়ি নাই, মাউস ক্লিক করেই ধরে আছি, ঠিক আছে, এখনো কিন্তু ছাড়ি নাই, ঠিক আছে, ছাড়ি নাই, দেখেন এটা এখন ক্লিক করে ধরে আসি, ছাড়ি নাই। আমি অল্টার প্রেস করে জাস্ট অল্টার ধরে এটা ভেঙে এভাবে ছোট করে বেশ, কারণ আমার এখানে তো অল্প যাইতে হবে, বেশি দূরে না। আমি যদি এখানে এত বড় হ্যান্ডেল নেই তাহলে কিন্তু হবে না, কারণ আমার এখানে বেশি দূরে জায়গা ছোট, আমি এত বড় হ্যান্ডেল নিলে হবে না। আমি এখানে ছোট হ্যান্ডেল নিব, আমি জাস্ট এদিকে দেখায় দিচ্ছি যে আমি এইদিকে যাবো, হ্যান্ডেল যেদিকে টানবো আমার লাইন সেদিকে যাবে, ঠিক আছে। তো আমি দেখায় দিচ্ছি এইদিকে, আমি যদি এরকম ভিতরেও কিন্তু ঢুকাই দিব না, ডিজাইনের ভিতরে আমি জাস্ট এইভাবে দিলাম, ঠিক আছে, একটু বাইরে, ঠিক আছে।
অথবা দেখেন আমার এটা এডিট দিয়ে যাচ্ছে, আমি এখানে এরকম করে দিলেও কি সমস্যা হবে না, দেখেন এই যে এখানে দিলাম ক্লিক করলাম ঠিক আছে, মিউট করেন তার আওয়াজ আসছে। হ্যাঁ এখান থেকে আমি আবার একটু ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আবার অল্টার ধরে, এই যে অল্টার আমার ক্লিক করেই আমি অল্টার ধরতেছি, যে ক্লিক করে অল্টার ধরে ভাঙে দিলাম, আবার ক্লিক করে টানলাম অল্টার ধরে, এই যে ভেঙে ঘুরাই দিলাম, আবার এইভাবে টানতেছি টেনে আবার সাথে অল্টার ধরে ঘুরাই দিলাম, আবার এখানে ক্লিক করে টানলাম অল্টার ধরে ঘুরাই দিলাম ঠিক আছে, আবার এই যে টানতেছি ঠিক আছে টেনে অল্টার ধরে কি করতেছি নামায় দিলাম, সেম জিনিস আবার এখানে, এবার আবার এখানে আসলাম, এখানে এসে যতদূর মিলাই নিয়ে অল্টার সাথে সাথে ধরলাম, মিলে গেল অল্টার ধরে, যখন এই যে অল্টার ধরে আবার কি ভেঙে ঘুরাই দিলাম ঠিক আছে, এই পর্যন্ত আসলো। এখানে আমার অল্টার ধরার দরকার নাই, কারণ এখানে আমি কি এখানে কোনো কার্ভ মানে কোণ নাই ঠিক আছে, তো আমি আবার এখানে আসলাম, এখানে এসে আবার অল্টার ধরে টেনে ভেঙে ঘুরাই দিলাম ঠিক আছে, আবার এই যে এটা আবার এখানে একটা জিনিস আমাকে দেখতে হবে, দেখেন এখানে যখন আমার এটা কি জায়গা ছোট ঠিক আছে, জায়গা ছোট, সো আমি এখানে জাস্ট এতটুকু টানলাম টেনে অল্টার ধরে টেনে জাস্ট এতটুকু ছেড়ে দিলাম, এটা আমি একটু ভিতরের দিকে দিব তাহলে আমার এটা ইয়ে হবে না, একটু ভিতরের দিকে দিলাম আমার এখন এটা উপরের দিকে যাবে, সমস্যা নেই, এখান থেকে ধরে এইভাবে দিয়ে আবার টানলাম ভেঙে দিলাম, আবার এখানে টানলাম ভেঙে দিলাম, হ্যাঁ আবার এইভাবে ধরে টানলাম, এই যে অল্টার ধরে ভেঙে দিলাম, দিয়ে এখানে জয়েন দিয়ে দিলাম, জয়েন দেওয়ার পরে এটা এরকম হইলো, হোক সমস্যা নাই, কন্ট্রোল ধরে যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমার উপরের দিকের হ্যান্ডেলটা বড় থাকার কারণে দেখছেন এটা ঢেউ হয়ে আছে, জাস্ট আমি কন্ট্রোল ধরে ঢেউটা কি করব ছোট করে দিব ঠিক আছে, আমার এই দিকের হ্যান্ডেলটা নড়ে গেছে আমি এই দিকের হ্যান্ডেলটা ঠিক করে দেব, বুঝতে পারছেন, এইভাবে আমি কাজটা করে জাস্ট এখানে শেপে ক্লিক করলাম আমার শেপ তৈরি হয়ে গেল, এখান থেকে ডাবল ক্লিক করে কালারে এখানে ক্লিক করে দিলাম আমার কি লোগো তৈরি হয়ে গেল, বুঝতে পারছেন, জি পারবেন, এখন করতে কি করতে হবে জাস্ট আমাকে অল্টারে সবসময় নজর রাখতে হবে, এগুলো যখন ভাঙবো একটা জিনিস ঠিক আছে, এখানে আমরা আলাদা আলাদা তিনটা, এখানে কিন্তু আলাদা আলাদা শেপ তৈরি করতে হবে প্রতিটার জন্য ঠিক আছে, তো আপনি হ্যান্ড করেন নিয়ে যান, ক্লিক করছেন এখন উপরে নিয়ে যান, পয়েন্ট গুলা ধরেন, পয়েন্ট গুলা ধরেন ভাইয়া, জুম করে নেন, জুম করে নেন তাহলে কাজ করতে সুবিধা হবে, জুম করেন, জুম করেন, জুম না করে হবে না, বেশি করেন না, বেশি করেন না, জি হ্যাঁ দেখান, কি করলেন এটা হয় নাই, হয় নাই, ওইখানে কেন ক্লিক করছেন, একবার ওই পয়েন্টে ক্লিক করেন, এটা তো ছোট বেশি তো বড় না, ওই পয়েন্ট আপনি সিম্পল ডিজাইন নেন নাকি বুঝছেন, আপনার এখানে একটু কাজ করতে পারবেন, আমি আগে সিম্পল ডিজাইন নেব, চাইলে আগে অ্যালফাবেট গুলো করতে পারেন, এ বি সি ডি এগুলো আগে করতে পারেন ঠিক আছে, এটার জন্য তো এখানে লেখার দরকার নেই, এখানে তো আপনি ইয়ে করে দেবেন, চাই যে হ্যাঁ এই যে তিন নাম্বার লোগোটা ডাউনলোড করেন, দেখি জুম করেন, হ্যাঁ ক্লিক করেন, পয়েন্টে ক্লিক করেন, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন, এখান থেকে সাউন্ড অফ করে দিন, করেন আপনি করেন, এটা কি মাউস যে লেফট বাটন কি চেপে রাখতে হবে, না না না
আপনি সেটিং থেকে রাবার ব্যান্ড আছে নেন নাই তো সেটিং এ ক্লিক করেন সেটিং ইজ আইকনটা সেটিং আইকনটা দেখেন ওইখানে না ওইখানে না এটা তো মেক সিলেকশন কেটে দেন এটা আর কল আসসালামু আলাইকুম জি খোলা দিচ্ছি আর কোন জায়গায় হ্যাঁ এই যে সেটিং এর সেটিং আইকনটা ঘুরে চলে আসলে এটা এটা হ্যাঁ রাবার ব্যান্ডে টিক দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন আপনার ওই ব্যান্ড আসছে হ্যাঁ এখন এখানে ধরে টান দেন ক্লিক করে ধরে টান দিবেন এখন কন্ট্রোল জেড দেন আরো জুম করেন আরো জুম করেন হ্যাঁ হইছে ধরে টান দেন ক্লিক করে টান দেন উপরের দিকে টান দেন হ্যাঁ এই যে হ্যান্ডেল চলে আসলো সোজা সাজি করেন হ্যান্ডেলটা মিলায় দেন হ্যান্ডেলটা যে নিচের হ্যান্ডেলটা যাতে লাইনটার সাথে মিলে যায় এমন ভাবে করেন হ্যাঁ এই তো বুঝতে পারছেন হ্যাঁ এখন ছেড়ে দেন এই এই ডাক্তার ছেড়ে দিয়েছে হ্যাঁ এখন নিচের দিকে আসেন নিচের লাইনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন এখানে ধরে আবার টান দেন লাইনের মধ্যে ধরে টান দেন এখন সোজা নিচে চলে আসেন উপরে ওরকম থাক কোনো সমস্যা নাই আপনি আগে হ্যাঁ ছেড়ে দেন এখন তো স্ট্রেট লাইন এখন তো আর ইয়ে করার নাই সোজা আবার নিচের পয়েন্টে আসেন ওখানে ক্লিক করেন একটা এখন আর একবার পয়েন্টের দরকার নাই এইটাই সমস্যা ছিল যে দাগটা আসছিল না এটাই আছে আচ্ছা এখন আপনি এভাবে প্র্যাকটিস করেন ঠিক আছে জি আমি নামাজে পড়ে দেই নামাজে পড়ে তখন আমরা দেখব আবার সমস্যা নেই জি ভাই নামাজ পড়েছি আমরা হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ে আসেন সমস্যা নেই
শেষ করে আর আরেকবার করেন আমাদের সামনে, যত প্র্যাকটিস করবেন তত। হ্যাঁ, এটা অল্টার ধরে ভেঙে দেন হ্যান্ডেলটা, হয় নাই কন্ট্রোল জেড দেন, আচ্ছা হয়েছে হয়েছে, সমস্যা নেই, দেন টান, দেন ধরে টানেন, কিন্তু কার্ভ হচ্ছে না ঠিক মতো, বুঝছেন? একবার করলে, হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যাক করেন, আমি বলে দিচ্ছি, একটু কন্ট্রোল জেড করেন, আরেকবার করেন, হ্যাঁ একটু আপনি অল্টার ধরেন, অল্টার প্রেস করেন, অল্টার ধরে হ্যাঁ হ্যান্ডেলটা ধরে ভেঙে দেন, উপরের দিকে ভেঙে দেন, উপরের দিকে উঠায় দেন, ছোট করেন, হ্যাঁ একটু উপরে উঠান, মানে আপনি যেই দিকে যাবেন ওই দিকে, ওই দিকে একটু টানেন, হ্যাঁ ব্যাস হয়েছে, এই তো বুঝতে পারছেন, ঠিক আছে ছেড়ে দেন এখন, এখন এখন ঠোঁটটার ইয়ে করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, ধরে টান দেন, আবার অল্টার ধরে নিচে টানেন, অল্টার ধরেন, অল্টার ধরেন নিচে টানেন, হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ বেশি না, অত বড় তো টানলে লাইন বড় হবে, ছোট বেশি বড় না, হ্যাঁ জাস্ট একটু ভেঙে দিব জাস্ট, হ্যাঁ হয়েছে, এখন ওইটা উপরে ফুলে আছে থাক, সমস্যা নেই, এখন আপনি মাঝখানে নেক্সট নেক্সট পয়েন্টে চলে যান ভাই, স্ক্রিনশট কি নেওয়া হয়ে গেছে? না হয় নাই, এখনো নেই নাই, আচ্ছা এখানেও এখানেও সেম কাজ করতে হবে, ওইখানে যে একটু আগে যে কাজটা করলেন সেম কাজটা আবার এখানে করেন, দেখুন ক্লিক করে ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন, ক্লিক করে ড্র্যাগ করেন, অল্টার ধরে ভেঙে, না না একবারে ওইদিকে না, আগে এইদিকেই মানে যেদিকে টানতেছেন ওইদিকেই টানেন, আগে যেদিক থেকে আসলেন সেদিকেই টানেন আগে, হুম হুম, এত বড় না, এত বড় হচ্ছে না, কন্ট্রোল জেড দেন, আপনি ওই পয়েন্টটাতে ধরে সামনে টানেন, জাস্ট সামনে টানেন, ওখানে ঠিক আছে, ওইটা ঠিক আছে, আপনি ওইখানে যে হ্যাঁ ওইখানে ক্লিক করে মানে কয়েনটাতে ক্লিক করে সামনে নিচের দিকে টানেন, একটু টানেন যা বেশি না, ওই দিকে কেন টানতেছেন, ওই দিকে টানলে তো বসবে না, আবার ওই দিকে না নিচের দিকে টানেন, আমরা তো ভেঙে দিব, হ্যাঁ বাস এখন অল্টার ধরে ভেঙে দেন, অল্টার ধরে ভেঙে দেন, অল্টার আগে আগে ধরতে হইতো, আচ্ছা
আচ্ছা যাই হোক, হ্যাঁ ভেঙে দিছেন না, এটা হ্যান্ডেল, এটা হ্যান্ডেল, এটা জয়েন হবে না, ছেড়ে দেন এটা। আমি একটু ট্রাই করি ভাই। হ্যাঁ আপনি ট্রাই করেন আগে, ঠিক আছে, একটু ট্রাই করেন, সবগুলা নিয়ে একটু ট্রাই করেন, ঠিক আছে। আচ্ছা হ্যালো ভাই, আমার কারেন্ট চলে গেছে। হ্যাঁ কারেন্ট নাই, না এই চলে গেল, তাই এখন একটু নতুন একজন করুক, আমি একটু আচ্ছা আর কে করতে পারবেন, আর কে আর কে আছেন, আর একজন দেখাক, আমি একটু প্রশ্ন করব না। আচ্ছা আর কে আছেন, আর কে করতে পারবেন, শেয়ার করেন একজন, নিজে থেকে শেয়ার করেন। হ্যাঁ করেন করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলতে দিও, করেন কোন করা যাবে। হ্যাঁ আরেকটা ওপেন করেন, করেন দেখি, এটা কপি করেন দেখি ভাই। প্রথমে কি ওই পাতের ওখানে দেখাই দেন একটু, পাত, তারপরে যে রাবার ওইগুলো দেখাই দেন একটু। আচ্ছা আমি দেখাই দিব আরেকবার, কোনো অসুবিধা নাই। পি প্রেস করে আমরা পেন টুল নিতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে পেন টুল নিতে পারি, ঠিক আছে। সার্কেল করার জন্য আমরা চারটা পয়েন্ট করে কিন্তু সার্কেল করতে পারি, যে বেজিয়ার গেমটা খেললাম যে ওখানে দেখলেন না, সার্কেল করলাম, কিভাবে করলাম, ক্লিক করে শিফট ধরে টান দেন। হ্যাঁ বাস শিফট ধরে টান দেন, দিয়ে আগে মাউস ছাড়েন তারপর শিফট ছাড়বেন। হ্যাঁ সেম শিফট ধরে ধরে করেন দেখি। যেখানে মিলতেছে ওখানে ছেড়ে দেন, এই পর্যন্ত ছেড়ে দেন, সমস্যা নেই। সমস্যা নাই প্রথম একটু এরকম হবেই, পরে অটোমেটিক্যালি ঠিক করতে করতে বুঝে যাবেন যে আসলে কি করতে হবে। একটু চোখ কমায় দেন এটা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা নিচেরটা করেন, এখান থেকে টান দেন, সবাই দেখেন যে উনি কিভাবে কাজটা করতেছে, দেখছেন অল্টার ধরে এটা উনি ছোট করে নিলেন। কিন্তু আমাদের সব সময় অল্টার কন্ট্রোল এগুলো নিয়ে কিন্তু পেন্টুল ব্যবহার করতে হবে। এখানে দুইটা পয়েন্ট পড়ে গেছে আপনার, পয়েন্টটা একটু আরো একটু আগে নেন তাহলে জিনিসটা হবে নাকি। আচ্ছা সমস্যা নেই, মিল মিল করে নেন তাহলেই হবে।
আপনি এই যে অল্টার ধরে যে ছোট করছেন না, এই যে ভেঙে দিচ্ছেন, এখানে কিন্তু ভাঙা যাবে না। কারণ কি হচ্ছে, আপনার কিন্তু ওইখানে কিন্তু কার্ভ একটু মানে কোণ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি কন্ট্রোল ধরে হ্যান্ডেল গুলো ছোট করবেন, ঠিক আছে? কন্ট্রোল ধরে ছোট করেন, কিন্তু আপনি যে কন্ট্রোল এই যে সামনের, হ্যাঁ, যেখানে এখন আছেন বর্তমানে ওইখানকার সামনে যেটা, ওইটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে, ওটা কিন্তু ভেঙে গেছে আপনার। তো আপনি এটা কন্ট্রোল জেড দেন, আগে কন্ট্রোল জেড দেন, একটু বাদ মানে পিছায় একটু। হ্যাঁ, হ্যান্ডেলে এখানে সার্থ হলে কি কোনো ক্লিক করা লাগবে? এখানে হ্যান্ডেল ধরে টান দিলেই হবে। হ্যাঁ, বুঝতে পারছ? কোনো ক্লিক করা লাগবে না ওখানে? না না, কোনো ক্লিক করা লাগবে না হ্যান্ডেল ছাড়ার ওখানে। হ্যান্ডেলে ক্লিক করে টান দিলেই হ্যান্ডেল চলে আসবে। বুঝতে পারেন নাই? এই জায়গাটা পারতেছি না। আপনি পয়েন্ট আরো আগে নেন, আপনার যে পয়েন্টটা ছিল ওখানে আরো একটা পয়েন্ট নেন, সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ বলেন ভাই। আমি একটুখানি বের হইছি, আমি একটু পরে আবার জয়েন করছি ভাই। আচ্ছা ঠিক আছে। অল্টার ধরে ভাঙলেন কেন? অল্টার ধরে ভাঙতেছেন কেন? অল্টার ধরলে তো ভেঙে যাবে আপনার, এটা স্মুথ থাকবে না। আপনি জাস্ট টানেন, এখানে কোনো সমস্যা নেই, জাস্ট টানেন। হ্যাঁ, সমস্যা নেই, টানেন আপনি। একবারে মাথায় চলে যান। হ্যাঁ, এখানে চলে যান। হ্যাঁ, এখন অল্টার ধরে ঘুরায় দেন, ছাইরেন না আগে, অল্টার ধরে একবার ঘুরায় দেন, ঠিক আছে? এই তো এখন এইদিকে যান। ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন, টান দেন। এটা কি অল্টার ধরে ঘোরাবেন? না না না, অল্টার ধরে যখন এখানে কার্ভ আসছে না, এখানে অল্টার ধরে ঘোরাবেন না, যখন কোণ থাকবে সেখানে শুধু অল্টার ইউজ করবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমি কোণ করতে চাচ্ছি না, যদি আমি অল্টার একটু ইউজ করি তাহলে এখানে কোণের একটু হইলেও কোণ হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আমরা অল্টার ইউজ করব। আগে যেই অ্যাঙ্গেলে যাচ্ছেন সেই অ্যাঙ্গেলে টান দেন, তারপরে অল্টার ধরে ঘুরাই দিবে। হ্যাঁ, অল্টার ধরে আগে অল্টার ছাড়বেন না। হ্যাঁ, অল্টার ধরে এখন এটা ছোট করতে পারেন, এটা সমস্যা নেই, কারণ এখানে কার্ভ হবেই, আমাকে এটা ভাঙতে হবেই, ঠিক আছে? মানে এখানে স্ট্রেট হবেই, যার জন্য আমি এটা ভেঙে নিচ্ছি। এখানে কি একটা পয়েন্ট করব ভাই? সোজা টানেন আগে, পয়েন্ট করে টান দেন সামনের দিকে, যেদিকে যেদিকে, হ্যাঁ ওদিকে ধরে সামনে টান দেন। হ্যাঁ, এখন ভেঙে উপরে উঠে দেন। আচ্ছা, বুঝতে পারছেন? বড় হয়ে গেল কি যশোর যখন কে ভেঙে উপরে উঠে দেন। হ্যাঁ, আবার ভেঙে ঘুরে দেন। আচ্ছা, পরে এটা করা যাবে, আর বুঝলেন, সমস্যা নেই। এখন আবার ভেঙে উপরে উঠে দেন। হ্যাঁ, সরাই নেন একটু। হ্যাঁ, ধরে টান দেন, বাস, এই তো। অনেক ভালো করছেন, কাজটা অনেক সুন্দর হয়েছে। এখন এগুলো জাস্ট ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট, এগুলো কন্ট্রোল ধরে ধরে এগুলো জিনিস এখন অ্যাডজাস্টমেন্ট করে নেন। এইদিকে টানেন আর ওই যে উপরের উপরের দিকেরটা মিলাইতে, উপরের দিকের ওইখানে যে হ্যান্ডেল আছে ওইটা আপনি শুধু শুধু এইটার কাছের হ্যান্ডেলটা, কাছের ইয়েটা মিলান। হ্যাঁ, এখন ওই দিকেরটা মিলানোর জন্য এইটা। হ্যাঁ, ঠিক আছে, একটু দর্শক
মানে শেপে ক্লিক করলে আমাদের কি হয়ে গেল একটা সুন্দর পরে পাওয়া যাবে এই যে এখান থেকে এখান থেকে হয় না হ্যাঁ যে এখানে আপনি ভেঙে দিছিলেন অল্টার ধরে ছোট করে ইয়া করছেন দেখেন এখানে মানে কার্ডটাই ঠিক হয় ঠিক আছে আচ্ছা তো এইভাবে চেষ্টা করেন কিছু নতুন নতুন শেপ নামায় চেষ্টা করেন করার ঠিক আছে আচ্ছা জি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ একটু জুম করে নি হ্যাঁ জুম করে করে কাজ করবে অপারেটিভ কমান্ডে দেখতে সুবিধা হবে দেখতে সুবিধা করার দরকার নাই তো আপনি পাথ নিয়ে করেন কোনো সমস্যা নাই অপাসিটি ফুল রাখেন পাথই আছে ভাই তাহলে তো আমার মানে আমার এই যে এটা মেলা চিকন দেখাচ্ছে এটা চিকন দেখাচ্ছে এটা মোটা করেন এখন এই যে আপনি সেটিং এ যান সেটিং এ গিয়েছিলাম ভাই তা হচ্ছে না তো এখান থেকে সেটিং এ যান সেটিং এ ক্লিক করেন আমি দেখায় দিচ্ছি এটা রাবার ব্যান্ড ছাড়া কিছু নেই ও মা আপনাদের এখানে তো ওই অপশন নাই আপনার কত ভার্সন এটা 17 17 তে নাই অপশন আচ্ছা ঠিক আছে তাহলে করেন এইভাবেই করেন এখান থেকে কোনা কিছু সেটিং করে গেছিলাম তাই এখানে দেখলাম না যে কোন রকম অপশন দেখলাম না 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 এটা অপশন থাকলে ওইখানেই থাকতো ঠিক আছে বসানোর চেষ্টা করেন অল্টার ধরে ঘুরে দেন অল্টার ধরে ঘুরে দেন ছাড়ছেন কেন ছাড়ার দরকার নাই তো ওইটা না ওইটা না ওইটা না আবার আন্ডু করি হ্যাঁ আন্ডু করেন কন্ট্রোল মানে কন্ট্রোল জেড দেন মাউসের ক্লিকটা ছাড়বেন না ঠিক আছে অ্যাডজাস্ট করে মাউসের ক্লিকটা ছাড়বেন না যখন অ্যাডজাস্ট হয়ে যাবে হয়ে গেছে এখন আপনি অল্টারটা ধরে নিচে না মানে একদম নিচে যে লাইনটা আছে ওইটা সমান করেন এটা হ্যাঁ নিচে নামান ধরে নিচে নামান হ্যাঁ এই দেখেন ভেঙে গেল ঠিক আছে নিচে সমান করে দেন ওইটার সাথে সমান করে দেন হ্যাঁ হ্যাঁ হইছে হ্যাঁ এখন নিচে চলে যান এখন আপনি নিচে যাইতে পারবেন এখন ছেড়ে দেন নিচে যাচ্ছেন হ্যাঁ নিচের পয়েন্টে জাস্ট একটা ক্লিক করেন কারণ এখানে তো আমার কার্ড লাগবে না একটা ক্লিক করেন আবার উপরের পয়েন্টে ক্লিক করেন যখন ওই গোল চিহ্নটা আসবে তখন ক্লিক করবেন ঠিক আছে তাহলে মিলে যাবে হ্যাঁ এই যে এটা হ্যাঁ আচ্ছা ক্লিক করেন এটাকে শেপ বুঝতে পারছেন জি হ্যাঁ উপরের টাইবার করেন দেখি এটা এটা হ্যাঁ এটা ভেঙে ভেঙে উঠছিলাম এখন তো একবারে 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 করেন এটা তো সিম্পল কার্ভ এটা তো একবারেই করা যায় একটু জুম আউট করে নিলে আপনার ভালো হয় আচ্ছা সমস্যা নেই হ্যাঁ করেন অল্টার ধরে দিয়ে দেন ভেঙে দিয়ে দেন এখন তো অ্যাডজাস্ট হয়নি ভাই অ্যাডজাস্ট হয় এটা আমাদের ওই দিকেও একটা কার্ভ লাগবে ঠিক আছে ওই দিকের কার্ভটা ওই দিক দিয়ে অ্যাডজাস্ট করতে হবে এই দিকের কার্ভটা খালি অ্যাডজাস্ট করেন সমস্যা নেই কেন দেব আরো ছোট করেন এত লম্বা দেওয়ার এত বড় হ্যান্ডেল বড় দিয়ে লাভ নেই তো আপনার এরিয়া দেখতে হবে এরিয়ার উপর ডিপেন্ড করবে ঠিক আছে হ্যাঁ এখানে দেব হ্যাঁ ছেড়ে দেন ছেড়ে দিলাম হ্যাঁ আগে ক্লিক ছাড়েন তারপরে অল্টার আগে অল্টার ছাড়লে ও আচ্ছা দুটো তো একসঙ্গে ছেড়ে দিছি না না একসঙ্গে না আগে ক্লিকটা ছাড়বেন তারপরে অল্টার ছাড়বেন একটু ছোট করে নিলাম জুম আউট হ্যাঁ প্রথমে ওইটাতে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে শুরু করা লাগতো তাইলে হইতো ঠিক আছে তাহলে আপনার এটাও মিলতো এটাও মিলতো আচ্ছা দাদা তাহলে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেই হ্যাঁ ধরে টান দেন নিচের দিকে আপনি কি উপরে যাবেন ওইদিকে যাবেন হ্যাঁ এইদিকে যাবেন হ্যাঁ বাস এই রাখবো আরেকটু যান আরো টানেন আরো 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 টানেন সামনে টানেন একটু উপরে টানেন ভিতরে ঢুকায়েন না হ্যাঁ এরকম থাক হ্যাঁ হইছে আরে ছেড়ে দেব মাউসে ক্লিক ছেড়ে দেন এখন এবারে এখান থেকে এখানে হ্যাঁ এখন এটা টানেন আরে অ্যাডজাস্ট হচ্ছে না ভাইয়া হ্যাঁ আচ্ছা আপনি কন্ট্রোল ধরেন কন্ট্রোল প্রেস করেন হ্যাঁ এখন ওই হ্যান্ডেলটাতে যান ওই হ্যান্ডেলটাতে যান এটাতে হ্যাঁ হ্যান্ডেলটা একটু ছোট করেন হ্যাঁ হয়েছে হ্যাঁ এখন আবার ছেড়ে দেন কন্ট্রোল ছেড়ে দেব ছেড়ে দেন
এবারে অল্টার ধরে এটাকে হ্যাঁ এখন অল্টার ধরেন অল্টার ধরে এটাকে ভেঙে দেন ছোট করেন হ্যাঁ বাস এই পয়েন্টটা দিব হ্যাঁ এখন এই পয়েন্টে ধরে হ্যাঁ ক্লিক করে টানেন যেহেতু এয়ারপোর্ট থেকে কার্ভ আছে আপনার বুঝেন নাই আপনি একবারই নিব কার্ভে হ্যাঁ অবশ্যই কারণ আপনার পরে কার্ভ আছে না আপনাকে তো টানতে হবে দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে ভাইয়া কন্ট্রোল জেড দেন কন্ট্রোল জেড দেন আবার দেন কন্ট্রোল জেড এখানে এখানে কার্ভ নিতে হবে আপনাকে ও এখানে যে আপনার এনি পয়েন্ট নিতে হবে হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করে টান দেন সোজা করে টানেন হ্যাঁ তারপর অল্টার ধরে ভেঙে দেন হুম বাস হইছে হইছে হ্যাঁ এখন ওই মাথায় ক্লিক করেন এই আবার আগে কোনটা ছাড়ছেন পুনরায় নৌকার মতো হয়ে যাচ্ছে কেন আমি জানি আগে অল্টার ছেড়ে দিছে ওই জন্য নাটা যেটা বাঁকা হয়ে গেল নাটা কার্ভ হয় নাই ইয়াটা মানে ভাঙে ভাঙে নাই হুম সোজা করে টানেন আগে সোজা করে নেন আগে হ্যাঁ তারপরে অল্টার ধরে বাঁকা করেন হ্যাঁ ভেঙে দেন এখন ক্লিক ছাড়েন নিচে টানেন মিলান এটার সাথে হ্যাঁ আর ওই হ্যান্ডেলটা একটু ভেঙে দেন ওই হ্যান্ডেলটা অল্টার ধরে ভেঙে দেন আমারটা ভাই পাতে যেটা ফিল হয়ে যাচ্ছে কেন আপনি শেপের মধ্যে নিচ্ছেন যে ওই জন্য শেপ হয়ে যাচ্ছে বুঝছেন ওইখানে আমার এখানে পাতি দেওয়া আছে কিন্তু আপনি এর আগে যে শেপ করছেন ও আচ্ছা এখন আপনার লেয়ারটা কোন লেয়ারে হয়েছে শেপ লেয়ারে হচ্ছে ওই জন্য ওটা শেপ হিসাবেই আসছে বুঝতে পারছেন হ্যাঁ হয়েছে মিলায় দেন বাস হয়ে গেল এই তো এইভাবে দেখছেন আপনার ওই যে উপরে যেই পয়েন্টগুলো নিছিলেন ওই দেখেন ওগুলো কেমন হয়েছে আর এটা কেমন হয়েছে হ্যাঁ এইভাবে জিনিসগুলো নিয়ে কপি করেন যত কপি করবেন তত হাতটা ইয়া হবে কপি না করলে কিন্তু হবে না আমারটা আগে তো নৌকা নৌকা হয়ে গেছে হ্যাঁ ফার্স্ট টাইম তো একটু আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে ভাই আমারটা হেল্প করেন একটু আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ইয়া করেন আমরা দেখি আর কার ভাই এইটাও তো ওইভাবে করতে পারবো হ্যাঁ হ্যাঁ এটাও করতে পারবেন এটা ট্রাই করেন ঠিক আছে এটা করেন তারপরে আপনার কাছে আবার আসতেছি দেখি আপনি এটা ট্রাই করেন আচ্ছা আপনি শেয়ার অফ করেন করে ট্রাই করেন আমরা দেখব এখন কার কি সমস্যা আছে আর শেয়ার করেন আচ্ছা হ্যাঁ আমার একটা ছবি নিয়েছিলাম আর এখানে এটা কপি করলাম কপি করা লাগবে এখানে প্র্যাকটিস করতেছেন জাস্ট এখানে কপি টপি করা লাগবে না জাস্ট ডাইরেক্ট করেন কোনো সমস্যা নেই এখন আমি এই যে এখানে পাথ নিলাম আর এখানে কি নিব সেটিং এ ক্লিক করেন দেখি ঠিক আছে কিনা রাবার ব্যান্ড হ্যাঁ জাস্ট রাবার ব্যান্ডই আছে আর আপনার আচ্ছা আর আর যদি একটু এই দাগটা মোটা করতে চাই যে যেটা মোটা এটা তো হবে না আগের ভার্সন যে আপনার নতুন ভার্সন গুলো কি হবে আমি এখান থেকে নিলাম আপনি একটা বললাম যে পয়েন্ট থেকে নেন যে কোনো ঠিক আছে ওইটা কোনো পয়েন্ট হইলো ওইটা কোনো নেওয়ার জায়গা হইলো হ্যাঁ এখান থেকে নেন এখান থেকে টানেন কার্ড নেন আপনার কার্ড না আপনি পয়েন্ট নিচ্ছেন কেন কার্ড নিয়ে নিয়ে করেন তাহলে জিনিসটা ভালো হবে হ্যান্ডেল নিয়ে নিয়ে করেন এরপরে কি করব এরপরে ফের কি ওইটা হয় নাই ওখানে আপনার আপনি প্রথমে প্রথমেই কার্ড নেন প্রথমেই একটা হ্যান্ডেল নেন হুম কোন দিকে যাবেন আপনি কোন দিক পিছন দিক দিয়ে যাবেন না এদিক সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে গেলে সামনের দিকে নেন হ্যান্ডেল আপনার একটা হ্যান্ডেল আসতেছে কেন আরেকটা কই জানি আচ্ছা আচ্ছা করেন সমস্যা নেই ধরে টান দেন হ্যাঁ তারপরে ছেড়ে দেন ধরে আছেন কেন ধরে টান দেন এখন বেশি পয়েন্ট নিয়ে করেন সমস্যা নেই আচ্ছা আপনি সিম্পল ভাবে করেন আচ্ছা না আচ্ছা না এখানে নিলাম একটা পয়েন্ট আমি প্রথম পয়েন্টটা পরে নিচ্ছি প্রথম পয়েন্টটা নেন পয়েন্ট দেন হ্যাঁ নিচে হ্যাঁ আমার অবস্থা একই এরকমই হচ্ছে না জটিল হয়ে যাচ্ছে হ্যান্ডেল ভালো বাঁকানো যাচ্ছে না
দেখেন এখানে দেখলে দেখেন এই যে দেখছেন এবারে ধরে টানলে হ্যান্ডেল বাঁকা যাবে সমস্যা নেই এখানে দেখেন এটা আপনার এটা নিচের দিকে চলে আসে আপনি আরেকটু সামনে পয়েন্টটা নেন যাতে আপনার যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা ওই লাইনের সাথে সমান হয় ঠিক আছে এখানে নিব এখানে নিব পিছাচ্ছেন না পিছানো যাবে না সামনে দেন সামনে 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 হ্যাঁ সামনে দিকে আরো সামনে দেন আরো সামনে পয়েন্টটা নেন যেখানে নিছেন না আরো আরেকটু সামনে পয়েন্টটা নেন এখন এটা হই না এটা এই এটা হয়নি এটা তো আপনার নিচের দিকে যাবে লাইনটা ঠিক আছে আপনার যেই লাইনটা তো উপরে গেছে তো উপরের দিকে এখানে এখানে দেব আরো একটু সামনে আরেকটু হ্যাঁ এই দেব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে কি হচ্ছে আপনার লাইনটা সমান হচ্ছে না দেখেন তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটু সমান করে নেন লাইনটাও একটু ছোট করেন একটু সমান করেন লাইনটা একটু ছোট করেন প্লাস সমান করেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি পিছনে একটা মিলায় নেন এটা হইছে আচ্ছা হইছে হ্যাঁ এবার ছেড়ে দিলাম তারপরে কি করব কন্ট্রোল দিব নাকি কন্ট্রোল দিয়ে একটু ছোট করেন লাইনটা এরপর কি করব ছোট করে হ্যাঁ এখন ওই সামনের পয়েন্টে একবারে চলে যান সামনের মাথায় চলে যান থাক হ্যান্ডেল হ্যাঁ এই জায়গায় হ্যাঁ জাস্ট একটা ক্লিক করেন এখানে তো আমার এখানে হ্যান্ডেল লাগবে না তো এখানে তো আর কোনো ইয়া নাই কোনো কার্ভ নাই ঠিক আছে না এখানে তো জাস্ট একটা পয়েন্ট হবে এই যে মাঝখানে এখানে যে এটা ফাঁকা হয়ে যাচ্ছে হালকা ওটা পরে ঠিক করা যাবে সমস্যা নাই কন্ট্রোল জেড দেন আগে জাস্ট ক্লিক করেন একটা এখানে হ্যাঁ পয়েন্ট নেন হ্যাঁ এখন নিচে আসেন হ্যাঁ কার্ভের আগে আগে আরো নিচে আসেন আরো আসেন আরো আসেন হ্যাঁ এখান থেকে ধরে টান দেন সোজা হ্যাঁ সমান করে নেন লাইনের সাথে সমান করে টানেন হ্যাঁ ঠিক আছে হইছে এখন একবার উপরের দিকে যান উপরের দিকে টান উপরের দিকে ওই জোড়া লাগে হ্যাঁ জোড়া দিয়ে লাগে টানেন উপরের দিকে টানেন কি করলেন এটা কি করলেন কন্ট্রোল জেড দেন ডাবল ক্লিক হয়ে গেছে মনে হয় আপনার এখানে হ্যাঁ কি হলো ইয়া করেন আটকে গেছে নাকি হ্যালো হ্যাঁ আপনার ওখানে কি আটকে গেছে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আমার আমার নেট অফ হয়ে গিয়েছিল ও আচ্ছা আচ্ছা এখানে এসে থামছি এরপর কি করব হ্যাঁ এখন ওই যে ওইটা মিলে নাই ওইটা আরেকটু টান দেন হ্যান্ডেলটা ধরে একটু টান দেন নিচের দিকে অল্টার এই কন্ট্রোল ধরেন কন্ট্রোল দিয়ে এই হ্যান্ডেলটা ধরেন হ্যান্ডেলটা টান দেন নিচে নিচে হ্যান্ডেলটা তো আছেই হ্যাঁ কন্ট্রোল চিপলে হ্যান্ডেল চলে গেছে কন্ট্রোলে কন্ট্রোল চিপে হ্যান্ডেলে ক্লিক পড়ে নাই যে যেই জন্য চলে গেছে ঠিক আছে আবার কন্ট্রোল ধরে কন্ট্রোল চিপে থাকা অবস্থায় লাইনটাতে ক্লিক করেন আচ্ছা কন্ট্রোল জেড দিবেন মনে হয় হ্যাঁ হ্যাঁ টানেন টানেন হুম মিলায় দেন এই তো মিলে গেছে এবার কি করব ছেড়ে দেন হ্যাঁ এবার ছেড়ে দিলাম তো হইছে হ্যাঁ এবার এবার সিলেক্ট করব কিভাবে এখন যে উপরে শেপে ক্লিক করেন উপরে অপশন বারে দেখেন এই শেপ আছে এখানে হ্যাঁ ক্লিক করেন ঠিক আছে আপনার কি নতুন শেপ তৈরি হয়ে গেছে আগে শেপটা চলে গেল যে আগের শেপ চলে যায় নাই নতুন শেপ তৈরি হয়ে গেছে মুভ টুলে নিয়ে যাওয়া যাবে মুভ টুল দিলে হ্যাঁ অবশ্যই মুভ টুল আচ্ছা এটা যা ফিল করতে চাই এখন নতুন কালার করতে চাই শেপে ক্লিক করেন শেপে কালার করে কিভাবে শেপ শেপে কালার করে কিভাবে শেপ টু শেপ লেয়ারে যান লেয়ার লেয়ার হ্যাঁ হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন হ্যাঁ ওই যেখানে আগের ডিজাইনটা আছে না আগের ডিজাইনে ক্লিক করেন লাল ওই আগের ডিজাইনটা হুম আই ড্রপার আসছে না আই ড্রপার দিয়ে ওই যে নিচের ডিজাইনটাতে ক্লিক করেন ওই কালারটা উঠে যাবে এই কালার দিলাম আর যদি অন্য কালার দিতে চান তাহলে ওটা চুজ করে দেন সমস্যা নেই ওকে ঠিক আছে তাহলে এটা প্র্যাকটিস করি ভাবে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করেন সবাই প্র্যাকটিস করেন এইভাবে না হলে হবে না ঠিক আছে ভাই বুঝতে পারছেন ভাই আমি শেয়ার দেব হ্যাঁ
হ্যাঁ এখন আপনি শেয়ার করেন, সমস্যা নাই। আমারটা তো স্মুথলি খুব ভালোভাবে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ শেয়ার করেন, দেখা যায় ভাইয়া এই যে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ করেন, শেপ করলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ শেপ করেন, কালার আসলো না যে, ক্লিক করেন, শেপে ক্লিক করেন। ঠিক আছে শেপ হইছে, যে এখন প্র্যাকটিস এর ফল দেখেন। একটু রাউন্ড দরকার ছিল না, বুঝি নাই, এইখানে একটু রাউন্ড দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ রাউন্ড এখানে অবশ্য কি এখানে আছে, এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে। ঠিক আছে আমরা এখানে যেহেতু, হ্যাঁ এখানে অনেকগুলো শেপ আছে, ঠিক আছে 3D মতো, 3D মনে হচ্ছে, এখানে অনেকগুলো শেপ আছে, আমরা এগুলা ডিজাইন অবশ্যই করব, অসুবিধা নাই, এগুলা কোনো ব্যাপারই না। আপনারা জাস্ট পেন টুলের কাজগুলো শিখেন, পেন টুলগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা খালি শিখেন, এগুলা কোনো ব্যাপার না, খুবই ইজি, একবার দেখলেই পারবেন। জাস্ট আগে পেন টুলটা চালানো শিখেন। আপনারা যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল এর টিক দেন, কোথায় স্প্রে উপরে অপশন বারে, হ্যাঁ শো ট্রান্সফর্ম কন্ট্রোল, হ্যাঁ এখানে টিক দিয়ে রাখেন। ঠিক আছে এখান থেকে চাইলে এখন আপনি কালার চেঞ্জ করতে পারেন। এটা এখানে আপনি গোটাটাই একটা শেপ করছেন, আর ওইখানে মনে করেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটার মতো শেপ আছে ওইখানে, মানে লাইট ডার্ক এগুলো মিলায়। হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলা মিলায় কিন্তু অনেকগুলো শেপ আছে এখানে। এখানে এখানে আরেকটা জিনিস বলতে যাচ্ছিলাম, বলেন। ওই যে একটা দেখছিলাম ইলিপস এর উপরে, মানে ইলিপস গুলো, একটা ইলিপস আমি একটু বলি আপনাকে দেখাই। এখানে একটা ইলিপস নিলাম, এর স্ট্রোকটা মোটা করা যাবে এখান দিয়ে? হ্যাঁ স্ট্রোক নেন আগে, স্ট্রোক তো আপনার নান করা আছে, নতুন ইয়েতে করেন দেখি। এখান থেকে ইলিপস সিলেক্ট করা আছে, এখান থেকে কি আগে কোনো কিছু করে নিব? হ্যাঁ ওখান থেকে স্ট্রোক দিয়ে নেন আগে, স্ট্রোক দিয়ে নেন। বাস এখন ড্র করে নিতে হবে। হ্যাঁ ড্র করেন, হচ্ছে কই দেখি, কি অল্টার টল্টার প্রেস করতেছেন নাকি আবার? হ্যাঁ মানে স্ট্রেট হওয়ার জন্য আর কি। হইছে না? হ্যাঁ হয়েছে। আরেকটা আমি আর একটা যেটা বলছিলাম সেটা হলো এই যে দুটোকে যখন আমি এটাকে এটার সঙ্গে এটা যখন ম্যাচ করাচ্ছি তখন এই মাঝখান থেকে এইগুলো, হ্যাঁ এই যে হোয়াইটটা সরবে না, ফিল কালার যেটা, ফিল কালার অফ করে দেন তাহলেই তো হচ্ছে। কোথায় কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, এগুলা মানে এগুলা ডিলিট করে দেন, আরো কন্ট্রোল জেড দেন, দুই অনেকগুলা দেন, এগুলা সরান, এগুলা আগে অফ করে দেন। হ্যাঁ এখন নতুন পেজ দিব কি? নতুন পেজ নিতে হবে না, আপনি যে শেপ টুলে ক্লিক করেন আগে। হ্যাঁ এখন ওখান থেকে ফিল কালার যে আছে ফিল কালারটা নান করে দেন, এটা, হ্যাঁ এখান থেকে যে প্রথমটা দেন। হ্যাঁ এখন আপনি ড্র করেন, হ্যাঁ আমি আরেকটা ড্র করতে যাচ্ছি, আরেকটা করেন তুলেন, ভি প্রেস করেন, এটাকে কালার চেঞ্জ করতে যাচ্ছি। আচ্ছা আপনি যেটা দেখতেছেন ওটা আগে দেখেন যেটার মধ্যে হচ্ছে কিনা, মানে এই এই দুটো দিলে এই যে মাঝখানে অংশটা ফাঁকা করতে যাচ্ছি, এই যে জোরটা, জোরটা ফাঁকা, হ্যাঁ মানে একটার পর একটা উঠে গেছে না, মানে এইটা উপরে এই মাঝখানটা যেন বোঝা যায় যে এটার মধ্যে ঢুকে গেছে সেরকম ভাবে আর কি।
তাহলে এখানে ফিল দিয়ে দেন এটাতে, এটা এটাতে হ্যাঁ এটাতে যে ক্লিক করেন ইলিপসটাতে ক্লিক করেন, ইলিপস লেয়ারটাতে টুটাতে ক্লিক করেন, কালার দেন লেয়ারে, হ্যাঁ জি শেপ আইকনটাতে ক্লিক করেন, হ্যাঁ এই আইকনে আইকন কোণায় দেখেন শেপ আইকন আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, কিছুই আসে না, ইন্টার দেন আগে, হ্যাঁ সাদা কালার দিয়ে দেন একবারে, নো চেঞ্জ আপনার এটা অ্যাপ্লাই হয় না এইভাবে, জি অ্যাপ্লাই হচ্ছে না এইভাবে, না না ঠিক আছে এই ভেজাল মাথায় ঢুকায়েন না এখন, মানে ওটা দেখে বেশ ভালো লাগছিল ওই জন্য ভাবছিলাম যে ওইটা কই কপি করব, না ওটা করা কপি করতে গিয়ে দেখলাম যে অনেকগুলো ইলিপস নেয়ার পর ওটা আর মাঝখানে যে সাদা করতে পারছি না, এটা করা যাবে সমস্যা নাই, আমি দেখায় দিব ক্লাসে দেখায় দিব, আমাদের লোগো যখন আমরা করাবো তখন দেখায় দিব, অসুবিধা নেই, এটা এখানে স্ট্রোক আরেকটা এটার উপরে যদি আমরা ইয়ে করি তাহলেই নেওয়া যাবে সমস্যা নাই। আচ্ছা তো আপনি যেগুলা সিঙ্গেল শেপ আছে ঠিক আছে ওগুলা নিয়ে আগে শেপ মানে পেন টুল ইউজ করার ইয়ে করেন আগে, পেন টুলটা প্র্যাকটিস করেন আগে, জি ওগুলো আমি যে ডাউনলোড দিছিলাম অনেকগুলো বেশ আর এটা কাজ করছিলাম, লোগো সিম্পল লোগো ডিজাইন লিখে সার্চ দেন সিম্পল যেগুলা জিনিস আছে, হ্যাঁ এই সিম্পল সিম্পল লোগোগুলা সবাই কপি করেন, জাস্ট শেপ কপি করেন কোনো সমস্যা নেই, হ্যাঁ এটার মধ্যে যে নিচে দেখেন আরো অনেকগুলো আসছে এগুলা থেকে কপি করে করে মানে সবগুলা করার চেষ্টা করেন, সেম করার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন, জাস্ট পেন টুলের ব্যবহারটা জাস্ট আপনাদের মাথায় ঢুকলেই তারপরে আমরা বাদ বাকি এগুলো কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন, কোনো ব্যাপার না। এটাকে করতে গেলে তো অপাসিটি কমায় নিতে হবে ভাই, আমার তো কোনো দেখা যাবে না, টু পিক মানে অল্প চিকন চিকন লাইন আসছে, কমায় নেন কমায় নেন, এমন হলে একটু দেখতে সুবিধা হচ্ছে, না হলে ওইভাবে হলে তো দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই নতুন লেয়ার নিয়ে কাজ করে, ও নিউ লেয়ার নিয়ে, হ্যাঁ ঠিক আছে করেন, হ্যাঁ অল্টার ধরে ভেঙে দেন ছোট করে দেন, ভিতরে ঢুকায় দেন একটু, হ্যাঁ একবারে ওই মাথায় যান, একবারে ওই মাথায় যান, সমস্যা নেই মানে মোটামুটি জাস্ট মিলান আগে, সমস্যা নেই হ্যাঁ আবার ভেঙে দেন, আপনি একবার এভাবে কয়েকটা ডিজাইন করলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কোথায় পয়েন্ট নিতে হবে কোথায় ভাঙতে হবে, হ্যাঁ ওইগুলোই একই সিস্টেম বুঝতে হবে, হ্যাঁ ওই জন্য তো বলতেছি একটু বসেন পিসিতে সময় দেন, এখানে ভাঙেন না এখানে এখানে ভাঙার এখানে অল্টার এখানে ধরবেন না এখানে, কারণ কি এখানে গোটা জিনিসটা ঢেউ এখানে কোনো মানে এখানে অল্টার দিয়ে যদি ডিলিট করে দাও তোমার কোনো প্রবলেম নেই, আছে অল্টার ধরে ডিলিট করলে আপনার কোণা হবে এখানে কোণ তৈরি হবে, দেন আপনি ডিজাইনটা করেন আপনার দেখবেন কোণ আসবে, দেখছেন এটা কোণ 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 কোণের মতো ইয়ে আসতেছে, বুঝতে পারছেন তো আপনি এক কাজ করেন আপনি ওখানে হ্যান্ডেল রাখবেন, নাহলে যে যে আপনার দেখেন উপর দিক দিয়ে ফুলে চলে আসতেছে, হ্যান্ডেল হবে
এটা কি এরকম ভিতর দিকে দিলে ভালো হয় নাকি একটু বাইরে রাখলে ভালো হয়? ধরে অল্টার ধরেন না, এখানে অল্টার ধরলে ভেঙেই যাবে, ঠিক আছে? একটু হইলেও ভেঙে যাবে। ও আচ্ছা, আপনি কন্ট্রোল জেড দেন, ঠিক আছে? যেহেতু আপনি অল্টার ধরছেন না, এটা একটু হইলেও ভাঙছে কিন্তু। হ্যাঁ, এটা কি এই জায়গায় ধরবো না এই জায়গায় ধরবো? আপনার সুবিধা মতো ধরেন। আপনি এখানে চাইলে দুইটা দুইটা পয়েন্ট করতে পারেন, চাইলে তিনটা পয়েন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে ধরলে তাহলে দুইটা পয়েন্ট মানে মিলবে ভালো। হ্যাঁ, এটা আপনি হ্যাঁ ওইভাবে করেন। হ্যাঁ, কি অল্টার ধরবো নাকি ছেড়ে দেব? অল্টার ধরেন না, অল্টার ধরেন না, এখন ছেড়ে দেব। হ্যাঁ, ছেড়ে দেন, অল্টার ধরেন না, এখানে কোনো অল্টার পয়েন্ট ধরবেন না, জাস্ট ধরেন, ড্র্যাগ করেন আর মুভ করেন। ড্র্যাগ করেন আর মুভ করেন। এই জায়গাটা কেমন হয়ে যাচ্ছে? যেই দিকে যাবেন সেই দিকে টানেন, যেই দিকে যাবেন সেই দিকে টানেন। হ্যাঁ, এই জায়গাটা মিললো না? মিললো না তো, প্যাচ প্যাচ খাইছে আপনার ওইখানে। এই জায়গায় প্যাচ হয়ে গেছে? এই যে আপনার আগে প্যাচ খাইছে। আচ্ছা করেন, আপনি আগে সার্কেলটা করেন, গোটাটা করেন, আমি দেখায় দিচ্ছি। হ্যাঁ, টানেন আর একটু। হ্যাঁ, আচ্ছা থাক, এরকম থাক, ঠিক আছে? অল্টার দেখি ভেঙে নেব? না না, ভাঙবেন কেন, এখানে তো কোনো কোণ নাই যে ভাঙবে না। ও আচ্ছা আচ্ছা, স্মুথ রাখতে গেলে আমি ভাঙবো না, কখনোই ভাঙবো না। হ্যাঁ, উপরে যান, মাঝখানে, হ্যাঁ ওইখানে, ওইখানে নেন, ঠিক আছে, উপরের দিকে। হ্যাঁ, ড্র্যাগ করেন, পরে অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, সমস্যা নেই। একবার মিলাই দেব? হ্যাঁ, মিলাই দেন একবারে। মিলাই দিলে এটুকু এই ঢেউটুকু তো মিলবে না। ঢেউয়ের আগে একটু, আগে একটু পয়েন্ট, আগে আরেকটা পয়েন্ট নেন। হ্যাঁ, এখন এটা কন্ট্রোল ধরে ছোট করেন, হ্যান্ডেলটা কন্ট্রোল ধরে ছোট করেন, আগে ছেড়ে দেন। ও আচ্ছা, হ্যাঁ এখনো কন্ট্রোল ধরে হ্যান্ডেলটা একটু ছোট করে নেন। হ্যান্ডেল ছোট না করলে কি হয় ভাইয়া? হ্যান্ডেলটা ছোট না করলে আপনার ওইদিকে কি হয়ে যাবে, লাইনটা বড় হয়ে যাবে। বোঝায় দিচ্ছি আমি আবার বলে দিই, দেখেন এই যে এখানে এতটুকু হ্যান্ডেলও দেখেন এই যে মানে বেঁকা হয়ে আছে। লেকিন হ্যান্ডেলটা ডিলিট করে দিব? হ্যাঁ দেন। এই জায়গাগুলো এমন হয় কেন ভাই? শেষে আসলে, শেষে আসলে আপনি ওই যে আপনার স্টার্টিং পয়েন্ট ঠিক হয় না, এই যে এটা কি মিলেছে? মিলে নাই, এটা ট্রাই করেন, আমি দেখায় দিচ্ছি, দেখেন, শেয়ার আপ করেন, আমি দেখায় দিচ্ছি। আপনারটা দেখলে মনে খুব সিম্পল, আমরা করতে গেলে তো কষ্ট হয়ে যাবে। তা আমার সিম্পল কি একদিনে হইছে? দেখেন পেন টুল নেব আমি, দেখেন আমি একটা কোণা থেকে শুরু করতেছি, একটা পয়েন্ট মানে কি যে একটা একটা স্ট্রেট পয়েন্ট যেটা আমি বুঝতে পারতেছি, হ্যাঁ এটা একটা পয়েন্ট, কিন্তু এটা তো সব এগুলাতে কি, এগুলো হচ্ছে কি, এখানে কোনো কি পয়েন্ট আছে, কোনো মানে ইয়া আছে, কার্ভ আছে, সরি এরকম ভাজ আছে কোথাও? কোনো ভাজ নাই, তার মানে এগুলাতে কোথাও আমি অল্টার নিতে পারবো না, অল্টার দিয়ে আমি হ্যান্ডেল ভাঙতে পারবো না, সব গোড়াটাই স্মুথ। এটা আপনাকে বুঝতে হবে, যেখানেই এরকম কোণা আসবে তখনই আমাকে ভাঙতে হবে, তাছাড়া আমি এরকম যখন এই স্মুথ জিনিস থাকবে আমি ভাঙবো না, ভাঙলেই আমার সেখানে ওইটা কোণার মতো একটু হইলেও মানে বাঁকা হয়ে থাকবে। তো আমি এখান থেকে শুরু করতেছি, দেখেন এখান থেকে শুরু করতেছি, এখান থেকে যদি নেই তার মানে কি তারপরে জিনিসটা কি বাঁকা মানে কি কার্ভ। সো আমি এখানে ক্লিক করে ড্র্যাগ হ্যান্ডেল, ঠিক আছে হ্যান্ডেল আমাকে লাগবেই এখানে, জাস্ট আমি হ্যান্ডেল একটা নিলাম, ঠিক আছে নিয়ে দেখেন সোজাসুজি নিলাম, কিন্তু আমার আমি তো এইদিকে যাইতে পারতেছি না, কেন যাইতে পারতেছি না, কারণ আমি যে যেই দিকে যাব ওইটা নির্দেশ করতেছে আমার এই হ্যান্ডেলটা, কথা বুঝতে পারছেন? জি, আমার এই হ্যান্ডেলটার যেই দিকে থাকবে সেদিকেই আমি যাইতে পারবো। আমি দেখেন এরকম করে গেলে কি হচ্ছে, হচ্ছে না। সো আমাকে কি করতে হবে, এটা এদিক থেকে ধরে এরকম করে নিতে হবে, বুঝতে পারছেন? যাতে আমি কি দেখেন একটু ভিতরে দিব। হ্যাঁ, একটু ভিতরে দিলে আমি এদিক দিয়ে এটা এই সাইড দিয়ে কি বের হতে পারতেছি, তাই না? বুঝতে পারছেন? এটা ধরে হ্যান্ডেলের আউটসাইড দিয়ে আমার
এটা বার হচ্ছে কোন সময় আউটসাইড দিয়ে বাইরে হবে কোন সময় আমার ওই সাইড দিয়েও বাইরে হতে পারে আমাকে বুঝে নিতে হবে ঠিক আছে আমি আবার এখানে এসে আবার কি করব আবার ধরে এভাবে টান দিব ঠিক আছে আমার এটা বাঁকা ইয়া হচ্ছে সমস্যা নাই আমি তো অ্যাডজাস্ট করতে পারি আমি এভাবে টান দিলাম দেওয়ার পর আমি এখনো ছাড়ি নাই জাস্ট আমি অল্টার ধরে এটা ভেঙে দিলাম এটা বেশি বড় নিব না কারণ এটা যদি বড় নেই তাহলে কি হচ্ছে বড় নিলে আমার এই যে এটা বেশি বড় হয়ে যাবে বুঝতে পারছেন আমার হ্যান্ডেল যদি বাড়াই দেখেন আমি যদি কন্ট্রোল ধরে এই হ্যান্ডেলটা বাড়াই আমরা হ্যান্ডেল কেন বড় নিব না বড় নিলে যে আমার এটা বড় হয়ে যাবে বুঝতে পারছেন আমার এই এরিয়ার মধ্যে যতটুকু দরকার আমি ততটুকুই তো নিব দেখেন আমি এখন কন্ট্রোল জাস্ট কন্ট্রোল ধরে আমি যখন ইচ্ছা আমার পেন টুল সিলেক্টই আছে দেখেন পেন টুল আমি জাস্ট কন্ট্রোল ধরলাম আমার ডাইরেক্ট সিলেকশন টুল চলে আসলো আমি দেখেন এটা অ্যাডজাস্ট করে নিতে পারতেছি ঠিক আছে হ্যান্ডেলগুলো অ্যাডজাস্ট করার জন্য আমি কি কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট কন্ট্রোল প্রেস করি আর অল্টার দিয়ে কোনগুলো ভেঙে নেওয়ার জন্য হ্যাঁ অল্টার দিয়ে কোনগুলো ভেঙে নেওয়ার জন্য আর আমি যদি এখানে আমি যদি এত বড় হ্যান্ডেল নেই তাহলে কি হবে দেখছেন আমি এখানে এখানে পয়েন্ট বসাতে পারতেছি না দেখেন কেমন হয়ে আছে সো আমাকে এখানে এত বড় হ্যান্ডেল নিতে পারবো না আমাকে বুঝতে হবে যে আমার আমি এটা কত বড় নিব যদি বড় আমার এরিয়া হয় বড় জায়গা হয় তাহলে আমি বড় হ্যান্ডেল নিব এখানে তো আমার বড় হ্যান্ডেলের দরকার নেই জাস্ট আমি ভেঙে দেখাই দিলাম যে আমি নিচের দিক দিয়ে ঘুরব আর এখানে তো এখন এখন থেকে যেটা শুরু হবে এখানে তো আমার কোনো কার্ভ হবে না সো আমার অল্টার আর লাগতেছে না ঠিক আছে তো আমি দেখেন আমি এই পর্যন্ত আসে একটা নিলাম তারপরে এখান থেকে এখান দিয়ে আরেকটা এইভাবে দিলাম ঠিক আছে আমি জাস্ট নিচ্ছি এখনো এগুলা ইয়ে করি নাই ঠিক আছে জাস্ট আমি আগাচ্ছি পরে আমি এগুলা ঠিক করে নিব জাস্ট আমি এটা দিয়ে নিলাম হ্যাঁ এখন দেখেন এখন আমি সুন্দরভাবে আমি যেখানে এডিট করব জাস্ট কন্ট্রোল ধরে যেখানে দিলাম এই পয়েন্টটা ধরে যেখানে বসায় দিলাম এটা যেভাবে কি এটা ঠিক করে দিলাম এটা এখানে দিলাম এই হ্যান্ডেলটা কি অ্যাডজাস্ট করে দিচ্ছি হ্যান্ডেলগুলো এইভাবে আপনাকে হ্যান্ডেল আনতে গেলে কি ভাই আপনার কন্টা প্রেস করতে হয় না না এখন আমি যেটা করতেছি কন্ট্রোল কন্ট্রোল দিয়ে যে ডাইরেক্ট সিলেকশন টুল দেখেন আর অল্টার ধরলে তো দেখেন অল্টার ধরলে কি হবে অল্টার ধরলে দেখছেন কেমন আসতেছে অল্টার ধরলে চিহ্নগুলো চিনেন মানে বাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা করলে অল্টার এখন অল্টার আছে অল্টার দিলে অল্টার মানে কোনা অল্টার করলে দেখেন ভেঙে যাবে আমার দেখেন এটা হ্যান্ডেলটা কি হচ্ছে ভেঙে যাচ্ছে এই যে হাত পা যেমন ভেঙে যায় ভেঙে যাচ্ছে ঠিক আছে মানে এটা কোনা হয়ে যাচ্ছে তাই তো তারপরে আমরা কি বলবো তাই তো হ্যাঁ আর যদি আমি কন্ট্রোল নেই কন্ট্রোল নিয়ে আমি যতই করি আমার ভাঙতেছে দেখেন তো এখন কিন্তু ভাঙবে না এখন জাস্ট আমি হ্যান্ডেলটা ছোট বড় করতে পারবো সো আমাকে হ্যান্ডেল ছোট বড় করার জন্য সবসময় কন্ট্রোলে যখন আমি এই সাইডটা দেখেন এই সাইডটা বেশি আছে মানে কি আমার হ্যান্ডেলটা বড় হ্যান্ডেলটা বড় হয়েছে হ্যান্ডেলটা দেখেন এই 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 হ্যান্ডেলটা এতটুকু জায়গার মধ্যে এটা এই এই লাইনটা ঠিক করতেছে তাহলে হ্যান্ডেল বড় করতে হবে একটু এই যে আমার এই সাইডটা ঠিক করার জন্য এই হ্যান্ডেলে আসতে হবে ঠিক আছে একটু হ্যান্ডেল বড় করতে হবে ঠিক আছে দেখেন এখানে আরেকটু ফাঁকা হলো এটা আমি আরেকটু কি করব ছোট করে দিব এটা ছোট করতে হবে ঠিক আছে এইটা আপনি বুঝেন যে আমার এই অংশটা কোন হ্যান্ডেলের সাথে কাজ করতেছে এই অংশটা আপনি যদি আমি যদি বাইরে ক্লিক করছি ঠিক আছে এখন আমি যদি এই লাইনটাতে কন্ট্রোল টিপে প্রেস করি তাহলে দেখবেন যে দুইটা হ্যান্ডেল আসছে তার মানে বোঝাচ্ছি কি এই পাশটা ঠিক করতে গেলে আমাকে এইটা হ্যান্ডেল নিতে হবে এই পাশটা ঠিক করতে গেলে এই হ্যান্ডেলটা এই দুটো হ্যান্ডেল মিলে ওই রেখাটা কন্ট্রোল হচ্ছে এইভাবেই আর কি জিনিসটা দেখেন আর আমি যদি কোনো পার্টিকুলার পয়েন্টে ক্লিক করি মনে করেন এখানে একটা পয়েন্ট আছে তাহলে এই পয়েন্টের আন্ডারে যে হ্যান্ডেলটা আছে সেটা চলে আসলো ডান বাম দুটো হ্যান্ডেল আসবে হ্যাঁ বা বেশি প্রবলেম হলে তো আমরা অ্যাঙ্কর পার অ্যাড করেও তো করতে পারছি হ্যাঁ হ্যাঁ আপনারা চাইলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারেন কোনো সমস্যা নেই আমি এই অ্যাঙ্কেলের মাঝখানে যেটা শেষে করলেন ওই অ্যাঙ্কর পয়েন্টের মাঝে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েও তো করতে পারছি হ্যাঁ এখানে করতে পারেন এখানে কিভাবে নেব অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে নেব অ্যাঙ্কর পয়েন্ট আপনার এই যে এখানে এখানে জাস্ট এই টিকটা দিবেন অ্যাড অর ডিলিট ঠিক আছে হ্যাঁ অটো অ্যাড ডিলিট যখন দিবেন আপনি লাইনের মাঝে নিয়ে গেলে দেখেন প্লাস চিহ্ন আসছে ঠিক আছে প্লাস চিহ্ন আসছে আমাদের তো অ্যাড অর ডিলিট নাই আছে 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 এখানে গেলে জাস্ট অটো অ্যাড অ্যাড ডিলিট এর অপশন মানে প্লাস চিহ্ন আসবে ক্লিক করলেন আপনার এখানে একটা কি হয়ে গেল পয়েন্ট চলে আসলো কোথায় অ্যাড অর ডিলিট ভাই এই যে উপরে উপরে এই যে দেখেন মাউস দিয়ে আমার মাউসের পয়েন্টার দেখেন এখানে টিক দেওয়া না থাকলে সেটিকের পাশে এখানে টিক দেওয়া না থাকলে কিন্তু আপনার এখানে দেখেন অপশন আসতেছে না প্লাসের এটা তখন আপনি যে এখানে ক্লিক করে এই যে প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এটা সিলেক্ট করে নিতে পারবেন হ্যাঁ মাইনাস করতে চাইলে এটা চিপে মাইনাস করতে পারবেন
তো আমার পেন টুল থাকা অবস্থায় যদি আমি এটা টিক দেওয়া থাকি তাহলে আমার এতগুলো বারবার ওখানে যায় নিতে হবে না, আমি জাস্ট এখানে গেলেই আমার এখানে প্লাস অপশন আসবে, ঠিক আছে? যদি আমার এটা সিলেক্ট থাকে এখানে, আমি গেলে এখানে প্লাস অপশন আসবে, প্লাসে ক্লিক করলে আমার ওইখানে কি পয়েন্ট তৈরি হবে। আবার যদি আমার পয়েন্টের দরকার না হয় তাহলে কি করব, জাস্ট ওখানে নিয়ে গেলেই, এখানে নিয়ে গেলে কোনো কন্ট্রোল অল্টার কিছু ধরা লাগবে না, প্রেস করা লাগবে না, জাস্ট এখানে নিয়ে গেলেই মাইনাস অপশন আসবে, ক্লিক করবেন ওটা চলে যাবে। বুঝতে পারছেন? এই এইটা হচ্ছে জিনিসটা। এখন মনে করেন আমার এই যে এখানে এখানে এটা কার্ভ করা লাগবে, এটা ভাঙা লাগবে, তো আমি দেখেন এখানে অল্টার ধরে কি করতেছি, এটা ভেঙে দিলাম, এখানে এটা ভাঙা লাগবে, এটা এখানে এরকম করে দিলাম, এটা এখানে আর একটু ছোট করে এইভাবে সোজা করে দিই, আর এটার অ্যাঙ্কর পয়েন্টটা একটু উঠায় দিই। একটু বেশি বড় হয়েছে, এটা ছোট করে দিলাম। ভাই আমার বেশি প্রবলেম হচ্ছে বিগিনিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, এই পাতাটা দেখেন, এই পাতাটা কি হবে, এই পাতাটা দেখেন, এইভাবে দিলাম এইদিকে, আমি তো এইদিকে যাব, তিনটা ক্লিকে হয়ে যাবে তো এটা, দুই, হ্যাঁ দুইটা ক্লিকেই হয়ে যাবে, তিনটা ক্লিক এখানে ভেঙে দিলাম, ঠিক আছে? ভেঙে দিয়ে জাস্ট জয়েন দিয়ে দিলাম, জয়েন দিয়ে এখানে যে এটা মিলে গেল, ঠিক আছে, এটা যে মিলে গেল এখানে, কিন্তু এটা ভাঙা হয় নাই সেজন্য এরকম আসতেছে, এই জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে আমি এটা কি করব, তো বাড়ায় নিয়ে অল্টার ধরে ভেঙে দিব, অল্টার ধরে জাস্ট এটা এভাবে ভেঙে দিব। এন্ডিং পয়েন্ট এন্ড ফিনিশিং পয়েন্ট যখন মানে বিগিনিং আর এন্ডিং যখন মিলছে তখন ভাই একটা প্রবলেম হচ্ছে বেশি। হ্যাঁ হ্যাঁ, তখন এই যে আপনাকে জাস্ট জয়েন করে দিয়ে কন্ট্রোল ধরে ওটা ভেঙে ভেঙে ঠিক করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এইভাবে ডিজাইনগুলো প্র্যাকটিস করেন, প্রতিটা ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন যখন এই প্র্যাকটিস করবেন করবেন মানে জাস্ট এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের জিনিসগুলো আয়ত্ত আসবে। যখন আমি এখন এটা যে আমার হয়ে গেল, এই যে ভাই এই যে নিচের রিলিফ যেটা আছে না, এটার কথা বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলতেছেন না, এটা সিম্পল, এটা জাস্ট আপনি যে এখান থেকে, এখান থেকে এই যে আমি শেপ টু স্ক্রোল সাদা যে অংশগুলো আসছে এটা কেটে দিলাম, এখান থেকে মনে করেন যে এটা অন্য কালার নিলাম, ঠিক আছে? নিয়ে তো বাড়ায় যদি দেই, আমার আপেল এখানে চলে গেছে, হ্যাঁ হোক সমস্যা নাই। হ্যাঁ, এই যে একটু বেশি হয়েছে, এটা আমি এখান থেকে একটু কমাই দিই, ঠিক আছে? আমি চাইলে এটার পাশে সাদা স্ট্রোক দিয়ে দিতে পারি, সাদা রঙের, এটা এখানে বোঝানোর জন্য অনেক উয়ে আছে, ঠিক আছে? সাদাতে সাদা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই দেখেন মেলা মোটা হয়ে গেছে, এটা একটু বেশি মোটা হয়ে গেছে, এটা আরো সাইজ ছোট করে দিই। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে করতে গেলে এরকম করে করতে হবে, না হলে আপনার এই যেগুলো ডিলিট করে করে আপনাকে আলাদা করে গোটাটাই পেন টুল দিয়ে সার্কেল করে করে করতে হবে, ঠিক আছে? তো এত জটিলে যাওয়ার দরকার নেই, আপনার সিঙ্গেল যে শেপ গুলো আছে এটাও করার দরকার নেই, এই সিঙ্গেল শেপ গুলো যেগুলো সিঙ্গেল আছে সেগুলো করেন, জাস্ট আপনার শেপ মানে পেন টুলটা প্র্যাকটিস করেন। আমি এটাই যাচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে আরো দেখাই। আচ্ছা, আমি যে এনটা করি এটা দেখেন, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, আমরা সিম্পল, আমরা গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করব সেটাও এখানে দেখেন, এটা একটা সিম্পল লোগো। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে আমরা নরমালি এখানে কি একটা এন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কয়টা শেপ আছে বলেন তো? তিনটা, তিনটা শেপ আছে, ঠিক আছে? এই যে এটা একটা শেপ আছে, এটা একটা, আর উপরে আছে এটা, ঠিক আছে? তো এটার জন্য দেখেন আমি কি করব, পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে করা শুরু করি। এই যে দেখেন, এখান থেকে গেলাম, কার্ভ করলাম, ভেঙে এইভাবে লাগাই দিলাম, ঠিক আছে? একটা হইলো, এখানে সেভ করে নিলাম এটা, ঠিক আছে? নতুন লেয়ার যাই, সেম জিনিসটাই আবার আমি করব। এটা বলে র্যান্ডমলি দিলেন ভাইয়া? হ্যাঁ, এটা তো ভিতরে ঢুকে যাবে, এটা তো ঢেকে যাবে, এটা তো আমরা দেখতে পাবো না, দেখেন না কি করি, আমার যতদূর দেখতে পাবো ততদূর আমি ঠিক করে নিচ্ছি, কোনো সমস্যা নেই।
ঠিক আছে আচ্ছা এখানে একটু ইয়া হইছে তাও শেপ নিয়ে নিলাম ঠিক আছে এখন এই দুটো একটু অফ করে দেই এখান থেকে নেই এখান থেকে একটু বাড়ায় দিলাম এখন এটা একটু জুম করে করতে হবে ভালোভাবে কন্ট্রোল ধরে এটা একটু ছোট করে নেই নিয়ে এই দেখেন এই পয়েন্টে জাস্ট এই টেনে এই যে অল্টার ধরে এই ভেঙে এই যে বাড়ায় দিলাম এদিক দিয়ে ঠিক আছে দিয়ে একবারে আমি এই এই পয়েন্টে আসলাম একটু জুম আউট করি তাহলে বুঝতে পারবো ভাই শর্টকাটে জুম আউট কিভাবে করলেন কি আর কন্ট্রোল বা অল্টার ধরে স্ক্রল করলেই চলে আসবে জুম আউট হবে এই যে অল্টার ধরে হুইল করলেই হয়ে যাচ্ছে এই জিনিসগুলো তো আগেই শেখানো হয়েছে এই জন্য যাতে আপনারা এইভাবে কাজগুলো তাড়াতাড়ি করতে পারেন প্রতিনিয়ত ব্যবহার হয় না তো যার জন্য প্রতিনিয়ত ব্যবহার হবে এখন তো আস্তে আস্তে এগুলো জিনিস আপনাদের মাথায় অটোমেটিক্যালি ঢুকে যাবে আমি আরো আগে নিলাম ভেঙে যে ঘুরায় দিলাম এদিকে ঘুরায় সরাসরি একবারে এখানে লাগায় দিচ্ছি ঠিক আছে যদি এখানে না মিলে যে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে হ্যান্ডেলটা বাড়াই দিই তাহলে হয়ে যাবে আচ্ছা আমি তাড়াতাড়ি করার জন্য করতেছি এটা আরো স্মুথলি করা যায় অসুবিধা নাই মেশ দিয়ে দিলাম আমার এখানে শেপ চলে আসলো তিনটা এখন আমি দি সবগুলো অন করলে আমার এটা কি হয়ে গেছে জাস্ট এখানে যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই তাহলে হয়ে যাবে আচ্ছা সমস্যা নেই এখন আমার এখানে কি আছে গ্রেডিয়েন্ট আছে যেটা আমি এখন এখানে বানাবো আমি একটু সরাই নিয়ে আসলাম যাতে আমার দেখতে সুবিধা হয় হ্যাঁ তো আমি প্রথমে একটা একটা করে করি এটা আগে করি এটাতে ডাবল ক্লিক করব কি হবে গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েন্টে ক্লিক করি করার পরে কি হবে কালার নিব কালার কি আছে লাল ওকে ঠিক আছে এখানে তো মাঝখানে কোনো কালার দরকার নেই এটা সরাই দিলাম এখানে আবার ডাবল ক্লিক ঠিক আছে ডাবল ক্লিক করলে কালার অপশন চলে আসলো পিক কালার পিকার দিয়ে ক্লিক করলাম চলে আসলো ঠিক আছে আমার এখানে কালার অ্যাপ্লাই হয়েছে না কিন্তু এটা কি হয়েছে লালটা গেছে উপরে এটা গেছে নিচে জাস্ট আমি এখানে রিভার্সটা ইয়ে করে দিলাম দেখেন ঠিক আছে দিয়ে কি করব ওকে এটা হয়ে গেল এখানকার লেয়ার স্টাইলটা যেটা আছে এটা আমি কপি করে নিলাম এটাতে চলে আসলাম এটাতে লেয়ার স্টাইলটা কি পেস্ট করে দিলাম ঠিক আছে জাস্ট এখানে আমি আবার রিভার্স করে দিব জিনিসটাকে ঠিক আছে দুইটা মিলে গেছে এখন হচ্ছে এটা এটাতে কি কি কালার আছে আবার ডাবল ক্লিক করব গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ক্লিক করলাম লাল কোথায় আছে লাল উপরের দিকে আছে তার মানে কি এখানে আমার হবে কি এই কালারটা হবে শেষের দিকে কি কালার হবে এই কালারটা হবে আর মাঝখানে একটা পয়েন্ট নিব মাঝখানে ক্লিক করলাম ক্লিক করে এইটা কালার দিয়ে দিলাম কি চলে আসলো আমি একটু ড্র্যাগ করে জিনিসটা স্মুথ করে নিলাম ওকে কি খুব কষ্টকর খুব মানে কঠিন যত লেখা আছে সব বানাইতে পারবেন না এইটাই হচ্ছে বিষয় আপনারা এই ধরনেরগুলা প্র্যাকটিস করেন তারপরে আমি আরো দেখাই দিব আরেকটা আজানের পরে আমরা আরেকটা ছোটখাটো ডিজাইন আরেকটা দেখাই দিব